Assalamu alaikum. Welcome to the 14th lecture of Critical Theories and Literary Criticism. আজকে আমরা আমাদের ফাইনালের যে লাস্ট টেক্সট সেটা আজকে আমরা কভার করার চেষ্টা করব। কতটুকু ডেপথে যেতে পারবো সেটা সন্দেহ আছে, কারণ আমাদের হাতে সময় খুব কম। আমরা চেষ্টা করব, ওয়ালাইকুম আসসালাম, আমরা চেষ্টা করব একেবারে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের ফাইনালের জন্য আইডিয়াটা রাখাটা খুবই জরুরি সেটা আমরা কভার করার চেষ্টা করব। আমাদের যে ফিফথ ফাইনাল টেক্সট, সর্বশেষ যে টেক্সট যেটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ভদ্রলোকের ছবিও দেয়া আছে। টি এস এলিয়ট, অনেক বড় একজন কবি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইংলিশ মডার্ন পোয়েটস, তার লেখা একটা ক্রিটিক্যাল এসে আমরা পড়ার চেষ্টা করব, আমরা মানে বোঝার চেষ্টা করব আর কি। পুরোটা হয়তো আমরা পড়ার সময় পাবো না, আমরা হচ্ছে তার ক্রিটিক্যাল এসেটার যে মূল বক্তব্য, ম্যাগনেটিক চুম্বক অংশগুলো, ইম্পর্টেন্ট অংশগুলো, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমরা বোঝার চেষ্টা করব। এখন তার লেখাটা যথেষ্ট বড় এবং যথেষ্ট কমপ্লেক্স, আমরা সরাসরি তার ক্রিটিক্যাল এসেটা পড়ব না, বরং ডক্টর অলিভার টার্ল নামের একজন রিসার্চার, উনি টি.এস. এলিয়টের ক্রিটিক্যাল এসেটা খুব সুন্দর করে পয়েন্ট আউট করেছেন, গুরুত্বপূর্ণ অংশটা, আমরা সেই শর্ট অ্যানালিসিস, ডক্টর অলিভার টার্লের শর্ট অ্যানালিসিস থেকে টি.এস. এলিয়টের যে ক্রিটিক্যাল থিওরি রিলেটেড অপিনিয়ন, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। আস্তে আস্তে আমরা ধীরে ধীরে শুরু করি। এখানে প্রথমে অলিভার টার্ল, ডক্টর অলিভার টার্লের পরিচয় দেয়া আছে, যে ডক্টর অলিভার টার্ল ইজ এ লিটারি ক্রিটিক অ্যান্ড লেকচারার ইন ইংলিশ অ্যাট লবরো ইউনিভার্সিটি। উনার অ্যানালিসিস থেকে আমরা আমাদের ফাইনালের জন্য খুব সহজ করে বোঝার চেষ্টা করব যে টি.এস. এলিয়ট তার ক্রিটিক্যাল এসেতে কি বলতে চেষ্টা করেছেন। ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এটা হচ্ছে আমাদের ফাইনালের লাস্ট টেক্সট। ট্র্যাডিশন, ট্র্যাডিশন মানে কি? ঐতিহ্য, তাই না? ট্র্যাডিশন মানে কি? প্রথা, যেটা চলে আসছে আমাদের সমাজে। ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, ব্যক্তিগত যে প্রতিভা, প্রথা এবং প্রতিভা, এই দুই নিয়ে টি.এস. এলিয়ট কিছু একটা বলতে চেষ্টা করেছেন। কি বলতে চেষ্টা করেছেন? ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এই ক্রিটিক্যাল এসেটা ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1919 সালে প্রথম ইন দ্য লিটারারি ম্যাগাজিন দ্য ইগোয়েস্ট, ইগোয়েস্ট নামে একটা সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, ইট ওয়াজ পাবলিশড ইন টু পার্টস, প্রথমে সেপ্টেম্বর ইস্যুতে অর্ধেক, ডিসেম্বর ইস্যুতে বাকি অর্ধেক, মানে সাইজটা বেশ বড়। এই যে ক্রিটিক্যাল এসেটা আমরা পড়তে যাচ্ছি, ইট ওয়াজ রিটেন বাই এ ইয়াং আমেরিকান পোয়েট নেমড টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়টকে আপনারা অনেকেই চেনেন, দ্য ওয়েস্ট ল্যান্ডের লেখক, দ্য লাভ সং অফ জে. আলফ্রেড প্রুফক, প্রুফকের লেখক টি.এস. এলিয়ট, তাকে আমরা কবি হিসেবে চিনি, কিন্তু আজকে আমরা তাকে ক্রিটিক হিসেবে, সাহিত্য সমালোচক হিসেবে চিনব। কি লিখেছেন তিনি? এই যে তার একটা ক্রিটিক্যাল এসে যেটা আমরা ফাইনালের জন্য পড়তে যাচ্ছি, ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, কি লিখেছেন এখানে, আমরা একটু খুব সহজ করে, খুব মানে মূল অংশটা আমরা বোঝার চেষ্টা করব। লেটস স্টার্ট উইথ আওয়ার সামারি ওয়ান। ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, 1919 বললাম যে 1919 সালে এই ক্রিটিক্যাল এসেটা পাবলিশ হয়েছিল। ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট সিজ এলিয়ট ডিফেন্ডিং দ্য রোল অফ ট্র্যাডিশন। এলিয়ট ট্র্যাডিশনকে সমর্থন করছেন। সাধারণত যারা সাহিত্যিক বা শিল্পী, তারা প্রথাকে মানে প্রথা বিরোধী, তারা প্রথাকে অতটা গুরুত্ব দেন না, তারা ব্যক্তিগত প্রতিভা, ইন্ডিভিজুয়াল ট্যালেন্টকে বেশি গুরুত্ব দেন। কিন্তু এলিয়ট, উনি ট্র্যাডিশনকে ডিফেন্ড করছেন, ট্র্যাডিশনকে সমর্থন করছেন। এলিয়ট ডিফেন্ডিং দ্য রোল অফ ট্র্যাডিশন,
এলিয়ট ট্র্যাডিশনকে ফলো করছেন, ভালো করে খেয়াল করেন, প্রথম থেকে একদম পরিষ্কার ধারণা নেন, এলিয়ট উনি ট্র্যাডিশনকে ফলো করছেন, এলিয়ট ট্র্যাডিশনকে ফলো করছেন। সাধারণত যারা শিল্পী সাহিত্যিক তারা কিন্তু প্রথা বিরোধী হন, তাই না? প্রথা বিরোধী, এগেইনস্ট কনভেনশন, এগেইনস্ট ট্র্যাডিশন। কিন্তু এখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমাদের টিএস এলিয়ট উনি কিন্তু প্রথাকে সমর্থন করছেন, শুধু সমর্থন করছেন তাই না, হি ইজ ডিফেন্ডিং। টিএস এলিয়ট হি ইজ ডিফেন্ডিং ট্র্যাডিশন। উনি কিন্তু ট্র্যাডিশনকে তার পক্ষে কথা বলছেন। কেন পক্ষে কথা বলছেন? এলিয়ট ডিফেন্ডিং দ্য রোল অফ ট্র্যাডিশন ইন হেল্পিং নিউ রাইটার্স টু বি মডার্ন, টু হেল্প নিউ রাইটার্স টু বি মডার্ন। আবার বলছি, টু হেল্প নিউ রাইটার্স টু বি মডার্ন। যারা নতুন লেখক, যারা আধুনিক লেখক হতে চায়, এটা কিন্তু সবারই মনের ইচ্ছা, কেউ কিন্তু পুরাতন আমলের লেখক হতে চায় না, সবারই মনে ইচ্ছা সে মডার্ন, আপ টু ডেট, আধুনিক লেখক হবে, এটা কিন্তু সবারই মনের ইচ্ছা। যারা যারা লেখক তাদের সবার মনেই একটা স্বপ্ন থাকে, সে আধুনিক সময়ের বিষয়গুলো নিয়ে আধুনিক লেখক হবে, আধুনিক কবি, আধুনিক সাহিত্যিক। এখন টিএস এলিয়ট উনি কিছু টিপস দিবেন যাতে নতুন লেখকরা আধুনিক লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, বুঝতে পারছেন? কিন্তু সবার মনের মধ্যে একটা ধারণা আছে যে আমি যদি আধুনিক হতে চাই তাহলে আমাকে ট্র্যাডিশন অবহেলা করতে হবে, আই নিড টু অ্যাভয়েড ট্র্যাডিশন, আমাকে প্রথা বিরোধী হতে হবে, প্রথা বিরোধী না হলে আমি আধুনিক হতে পারবো না। আছে না এরকম একটা অ্যাটিচিউড সঞ্জিদা, সঞ্জিদা, ফুয়াদ, ফুয়াদ শুনতে পাচ্ছেন? Yes, sir. Sir, sir, which is also similar to Wordsworth's philosophy kind of, I mean, also he... আচ্ছা, ওটাতে আমরা আসছি পরে। আপাতত এটা ক্লিয়ার করেন ফুয়াদ, যে যখনই কেউ আধুনিক হতে চায় সে কিন্তু ট্র্যাডিশনকে অবহেলা করে, তাই না? জি স্যার। মানে আমি আধুনিক, আধুনিক আমি এটা যদি জাহির করতে চাই তাহলে আমি কিন্তু প্রথা বিরোধী হব। প্রথা বিরোধিতা এবং আধুনিকতা দুটোর সাথে কিন্তু আমরা একটা মানে সম্পর্ক কিন্তু সব সময় রাখি, তাই না? ট্র্যাডিশনালি মানুষ যেটা করে আমি সেটার বিরুদ্ধে কথা বলবো, তাহলেই তো আমি আধুনিক, এরকম একটা অ্যাটিটিউড সবার আছে না? কি বলেন সুমাইয়া, একটু ক্লিয়ার আইডিয়া? যে আমি আধুনিক, আমি মডার্ন, এটা যদি আমি জাহির করতে চাই তাহলে আমাকে ট্র্যাডিশনের বিরুদ্ধে কিছু করতে হবে। ট্র্যাডিশনাল তো চলে আসছে, সবাই এটা করছে, আমি কেন এটা করব? আমি একটা প্রথা বিরোধী, এগেইনস্ট ট্র্যাডিশন কিছু একটা করব, তাহলেই তো আমার, আমাকে সবাই মডার্ন বলবে। এরকম একটা অ্যাটিটিউড সবার আছে কিনা বলেন আপনারা, সবাই একমত হন? থ্যাংক ইউ। মানে প্রথা বিরোধিতার সাথে আধুনিকতার একটা সম্পর্ক আমরা নিজেরা ব্যক্তিগত ভাবে চিন্তা করি, কিন্তু এখানে টিএস এলিয়ট বলছেন যে না, আধুনিকতা এবং ট্র্যাডিশন একে অন্যের সাথে জড়িত, আধুনিকতা এবং ট্র্যাডিশন, মডার্নিজম অ্যান্ড ট্র্যাডিশন, এই দুটো জিনিস একে অন্যের সাথে জড়িত। এটা তো অদ্ভুত লাগছে, তাই না? যে দিস ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল প্যারাডক্সেস অফ এলিয়টস রাইটিং। মানে এলিয়টের এই লেখাটা আমরা আসলে বুঝতে পারছি না, যে ট্র্যাডিশন যেটা ট্র্যাডিশনাল সেটা কিভাবে মডার্ন হয়, যেটা মডার্ন সেটা কিভাবে ট্র্যাডিশনাল হয়, মডার্ন হতে হলে ট্র্যাডিশনাল হতে হবে, এটা কেমন কথা, তাই না? আমরা একটু কনফিউজড হয়ে যাই যে আমরা তো মডার্ন বলতে বুঝি সে কোনোভাবেই ট্র্যাডিশনাল না, যে ট্র্যাডিশনাল সে ব্যাকডেটেড, যে মডার্ন সে হচ্ছে টোটালি নিউ, সে পুরো ট্র্যাডিশনকে ব্রেক করে নতুন কিছু নিয়ে আসছে। কিন্তু টিএস এলিয়ট বলছেন যে না, মডার্নিজমের সাথে ট্র্যাডিশনের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, দেয়ার ইজ এ ক্লোজ কানেকশন। সেটা কি আমরা তারপরে যাচ্ছি। ইনডিড অফ মাচ মডার্নিজম, যদি কেউ আধুনিকতা অনুসরণ করতে চায়, যদি কেউ আধুনিক হতে চায়, দ্যাট আমি হাইলাইট করছি, কাগজ কলম থাকলে লিখে ফেলেন, কাগজ কলম থাকলে লিখে ফেলেন, ভেরি ইম্পর্টেন্ট। ইন অর্ডার টু মুভ ফরওয়ার্ড, আপনি যদি সামনে এগোতে চান,
আপনি যদি সামনে যেতে চান, ইন অর্ডার টু মুভ ফরওয়ার্ড, ইট অফটেন লুকস টু দ্য পাস্ট। আপনি যদি সামনে এগুতে চান, তাহলে আপনাকে পেছনে তাকাতে হবে। আপনি সামনে এগুতে চান, আপনাকে পেছনে তাকাতে হবে। সামনে আপনি পেছনের অবস্থান না জেনে আপনি সামনে যেতে পারবেন না, পারবেন? আপনাকে আগে পেছনের অবস্থানটা দেখতে হবে যে আপনি কোথায় ছিলেন, সেই অনুযায়ী আপনি সামনে যাবেন। তা না হলে কি হবে, আপনি যদি কোথায় ছিলেন সেটা না জানেন, আপনি হয়তো ভাববেন আমি সামনে গেলাম, কিন্তু দেখা গেল আনফর্চুনেটলি আপনি আসলে পেছনে চলে গেছেন, কারণ আপনি জানেন না যে পেছনে কোথায় ছিলেন। আপনাকে প্রথমে আগে পরিষ্কার ধারণা থাকতে হবে যে আপনি কোথায় ছিলেন। আপনার যদি পাস্ট সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না থাকে, আপনি কিভাবে ফিউচারে যাবেন? দেখা যাচ্ছে আপনি নিজে নিজে ফিউচারে গেলেন, কিন্তু পাস্টে ওটা অলরেডি ছিল, ট্র্যাডিশনে এটা অলরেডি ছিল। আপনি বলছেন মডার্নিজম, কিন্তু ট্র্যাডিশনে সেটা অলরেডি ছিল, বুঝতে পারছেন? তাহলে সেটা কিন্তু আপনার অপচয় হলো, মেধার অপচয় হলো। আপনাকে আগে জানতে হবে যে অতীতে কি ছিল, অতীতে এই এই ছিল, আমরা এগুলো পার করে আসছি, এখন আমরা সামনে যেতে হবে। এখন আপনি অতীত যদি কোনো কিছু কেয়ার না করে যদি আপনি কিছু একটা তৈরি করেন, যদি দেখেন এটা 100 বছর আগে অলরেডি অনেক কাজ করা হয়ে গেছে, তাহলে আপনার কাজটা কিন্তু কোনো কাজে লাগবে না। আপনি কিন্তু না জেনে যদি মডার্ন হতে চান, আপনি কিন্তু দেখা যাবে অতীতে ফিরে যাবেন, আপনি সেই ব্যাকডেটই হয়ে যাবেন। তার মানে আমি যদি মডার্ন হতে চাই, আমাকে কিন্তু অতীত ট্র্যাডিশনের পরিষ্কার ধারণা রাখতে হবে। আই ক্যানট মুভ ফরওয়ার্ড ফিউচার ইফ আই ডু নট হ্যাভ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট পাস্ট। অতীতে কি কি আছে, আমরা কি কি পার হয়ে আসছি, সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা না থাকলে আমরা কিন্তু সামনে যেতে পারবো না, গেলেও হয়তো আমাদের সময় নষ্ট হবে। যে জিনিসটা অলরেডি আমাদের অতীতের যারা সাহিত্যিক তারা সেটা প্র্যাকটিস করে এসেছেন, সেটা হয়তো আমরা আবার করছি, আবার করছি, বুঝতে পারছেন বিষয়টা? আপনি যদি ফিউচার সামনে যেতে চান, তাহলে পেছনের একটা পরিষ্কার ধারণা আপনার থাকতে হবে। হতে পারে আপনি প্রথা বিরোধী, কিন্তু তার মানে এই না যে আপনি প্রথা স্টাডি করবেন না, আপনাকে প্রথা নিয়ে বিস্তারিত পড়াশোনা করতে হবে। ইউ মাস্ট স্টাডি ইন ডেপথ, পরিষ্কার ধারণা আপনাকে নিতে হবে। ইউ মাস্ট হ্যাভ এ ক্লিয়ার পারসেপশন অ্যাবাউট পাস্ট। তা না হলে দেখা যাবে আপনি কিছু একটা করলেন, সেটা অতীতে অলরেডি করা হয়ে গেছে। ইন অর্ডার টু মুভ ফরওয়ার্ড, সবাইকে বলছি প্লিজ রোট ইট ডাউন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইন অর্ডার টু মুভ ফরওয়ার্ড, যদি আপনি সামনে এগোতে চান, ইট অফটেন লুকস টু দ্য পাস্ট, আপনাকে পেছনে তাকাতে হবে, অতীতে তাকাতে হবে। ইভেন মোর ডিরেক্টলি, খুবই সচেতনতার সাথে, খুবই সরাসরি প্রত্যক্ষ ভাবে আপনাকে অতীতের দিকে তাকাতে হবে। অ্যান্ড মোর পয়েন্টেডলি দেন প্রিভিয়াস পোয়েটস হ্যাড, এর আগে কবিরা কি করেছে না করেছে সেটা গুরুত্বপূর্ণ না। আপনি কবি, আপনি সাহিত্যিক, আপনাকে আরো সচেতন ভাবে অতীতের সব সাহিত্য পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে। অতীতে কি কি আবিষ্কার হয়ে গেছে, লিটারেরি ইনভেনশন, সবকিছু সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। এখন আপনি নতুন কিছু আবিষ্কার করেন, তা না হলে দেখা যাবে আপনি কিছু একটা আবিষ্কার করলেন, আপনি দাবি করলেন যে এটা আপনার আবিষ্কার, দেখা গেল সেটা অলরেডি 200 বছর আগে কেউ একজন প্র্যাকটিস করে গেছেন। তার মানে আপনার নিজস্বতা, আপনার ইনভেনশন কিন্তু আর থাকবে না, বুঝতে পারছেন? তার মানে খুবই পরিষ্কার একটা ধারণা রাখতে হবে। আমরা যদি ভবিষ্যতে এগুতে চাই, ইফ উই ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড ফিউচার, উই মাস্ট হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া, ক্লিয়ার পারসেপশন অ্যাবাউট আওয়ার পাস্ট। প্রথম পয়েন্ট সম্পর্কে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? না স্যার। নাইমা, কোনো সমস্যা? না স্যার। এটা এটা ক্লিয়ার রাখেন যে সাহিত্যের দিক থেকে গত 1000-2000 বছরে অনেক কিছু আবিষ্কার হয়েছে। এখন আপনি যদি সেই আবিষ্কারগুলো যদি সম্পর্কে ধারণা না থাকে, আপনি নতুন একটা কিছু আবিষ্কার করে দাবি করলেন যে এটা আমার আবিষ্কার, কিন্তু আপনি পড়াশোনা করেন নাই, আপনি জানেন না যে 600 বছর আগে কোন দেশের একজন কবি সেটা নিয়ে প্রচুর কাজ করেছেন, তাহলে কিন্তু আপনার নাম কিন্তু টিকবে না, আপনার ভবিষ্যতে যাওয়া কিন্তু হবে না, আপনি কিন্তু অতীতে ফিরে গেছেন, কারণ আপনি সচেতন না।
তার মানে আমি যদি ভবিষ্যতে যেতে চাই, অতীত সম্পর্কে একটা পরিষ্কার ক্লিয়ার ডিরেক্ট পারসেপশন কিন্তু আমার থাকতে হবে। এই জন্য টিএস এলিয়ট বলছেন যে ইফ উই ওয়ান্ট টু বি মডার্ন উই মাস্ট হ্যাভ এ ক্লিয়ার পারসেপশন অ্যাবাউট আওয়ার পাস্ট। সঞ্জিদা কোনো আপত্তি আছে? নো স্যার। ইফ উই ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড, যদি আমরা ভবিষ্যতে যেতে চাই, অতীত সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। আমরা যদি আধুনিক হতে চাই, ইফ উই ওয়ান্ট টু বি মডার্ন উই মাস্ট হ্যাভ এ ক্লিয়ার পারসেপশন অ্যাবাউট ট্র্যাডিশন, ট্র্যাডিশন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। আপনি ট্র্যাডিশনাল হন বা না হন, আপনাকে ট্র্যাডিশনটা স্টাডি করতে হবে, তা না হলে আপনি মডার্ন হতে পারবেন না। মডার্নিজমের নামে আপনি এমন একটা কিছু দিলেন যেটা 200 বছর আগে অলরেডি ছিল। আমরা যদি মডার্ন হতে চাই, আমাদের ট্র্যাডিশন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে, তা না হলে আমরা মডার্ন হতে পারবো না। কোন রকম আমরা কোনো কিছু নতুন কোনো কিছু করে যেতে পারবো না। ঠিক আছে, এখন আমরা সেকেন্ড পয়েন্টটাতে আসি, খুবই ইম্পর্টেন্ট, হাইলাইট করা আছে আপনাদের জন্য। এই যে দ্য থিওরি অফ ট্র্যাডিশন, আমরা এতক্ষণ যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এটাই হচ্ছে টিএস এলিয়টের থিওরি অফ ট্র্যাডিশন। যে ইফ সামওয়ান ওয়ান্টস টু বি মডার্ন হি মাস্ট হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ট্র্যাডিশন। ট্র্যাডিশন সম্পর্কে পরিষ্কার বিস্তারিত ধারণা না থাকলে কেউ আধুনিক হতে পারবে না। এই যে থিওরি অফ ট্র্যাডিশন, ইট অলসো হাইলাইটস এলিয়টস অ্যান্টি রোম্যান্টিসিজম। এখন এলিয়ট উনি হচ্ছেন ব্যক্তিগতভাবে রোম্যান্টিসিজমের বিরুদ্ধে। ফুয়াদ একটু আগে যে কথাটা বলল যে ওয়ার্ডসওয়ার্থের কিছু ধারণার সাথে আমরা কানেকশন পাচ্ছি, কিন্তু এখানে এলিয়ট উনি ব্যক্তিগতভাবে ওয়ার্ডসওয়ার্থের বিরোধী। ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ তাদের যে মতামত রোম্যান্টিসিজম তার বিরোধী। এলিয়টস ইজ অ্যান্টি রোম্যান্টিক। কিভাবে অ্যান্টি রোম্যান্টিক এটা আমরা ধীরে ধীরে আর একটু ক্লিয়ার হবে, কিভাবে ক্লিয়ার হবে এটা আমরা একটু একটু সামনেই জানতে পারবো। এখন এখানে আপাতত আমরা যে জিনিসটা ধারণা রাখবো যে আনলাইক দ্য রোম্যান্টিক্স আইডিয়া অফ অরিজিনাল ক্রিয়েশন অ্যান্ড ইন্সপিরেশন, আমরা যারা রোম্যান্টিসিজম পড়ে আসছি তারা জানি যে সাবজেক্টিভিটি হচ্ছে রোম্যান্টিসিজমের খুবই গুরুত্বপূর্ণ অংশ, এবং রোম্যান্টিসিজম কিন্তু ট্র্যাডিশনে খুব বেশি গুরুত্ব দেয়নি। রোম্যান্টিসিজম কিন্তু ওইভাবে ট্র্যাডিশনকে কখনো গুরুত্ব দেয়নি। ট্র্যাডিশনকে স্টাডি করা এই বিষয়ে কিন্তু রোম্যান্টিকদের কোনো মতামত ছিল না। তারা হচ্ছে ইন্সপিরেশন নিয়েছে প্রকৃতি থেকে, তারা ইন্সপিরেশন নিয়েছে পার্সোনাল ফিলিংস থেকে, ইন্ডিভিজুয়ালিটি, ইনটিউশন, ইমাজিনেশন, মানে দে টেক ইন্সপিরেশন ফ্রম নেচার অ্যান্ড পার্সোনাল ফিলিংস, সেটা কিন্তু তাদের বেস, তাই না? এখন টিএস এলিয়ট বলছেন যে দ্যাট ইজ নট এনাফ। যদি কারো লেখার মধ্যে অতিরিক্ত পরিমাণে সাবজেক্টিভিটি থাকে, ইফ সামওয়ান ইজ ডিপলি রোম্যান্টিক ইন নেচার, তার লেখার মধ্যে শুধু ইন্ডিভিজুয়ালিটি, ইমাজিনেশন, ইনটিউশন, এই এগুলো যদি থাকে, যদি সে শুধুমাত্র এই যে ইন্সপিরেশন নেচার থেকে নেয়, সে যদি ট্র্যাডিশনকে ফলো না করে, সে শুধু তার পার্সোনাল ফিলিংস ইমোশনকে যদি সে গুরুত্ব দেয়, তাহলে তার লেখা হয়ে যাবে অফ পার্সোনাল নেচার। এই কথাটা কিন্তু ম্যাথু আর্নল্ড বলে এসেছেন তার আগের এসে, আমরা যে আগের এসে বললাম যে রোম্যান্টিক রাইটার দেয়ার রাইটিং ইজ ভেরি পার্সোনাল নেচার, খুবই ব্যক্তিগত লেখা এগুলো। অনেকটা জার্নাল লিখি না আমরা, ডায়েরি, পার্সোনাল ডায়েরি লিখি, তার মানে পার্সোনাল ডায়েরি লিখতে গিয়ে কেউ কিন্তু ট্র্যাডিশন ফলো করে না, মানে রোম্যান্টিকটা কিন্তু অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল না। এই জন্য এলিয়ট অ্যান্টি রোম্যান্টিক, কারণ এলিয়ট বলছেন যে ইফ সামওয়ান ওয়ান্টস টু বি মডার্ন, কারো কেউ যদি আধুনিক হতে চায়, মানে কেউ যদি নতুন সময়ের নতুন বিষয়গুলো নিয়ে লেখালেখি করতে চায়, তাকে কিন্তু ট্র্যাডিশন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। তারপরে ইয়েলো হাইলাইট করা অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি, খুবই গুরুত্বপূর্ণ, মানে আমাদের এই স্লাইডের ফোকাল পয়েন্ট, আমাদের এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টেন্স। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন কি বলছেন এলিয়ট। এলিয়ট বলছেন, এলিয়টস কনসেপ্ট অফ ট্র্যাডিশন, এলিয়টের কাছে ট্র্যাডিশন শব্দটার মানে কি? এলিয়টস কনসেপ্ট অফ ট্র্যাডিশন ফর গ্রাউন্ডস
foreground মানে কি emphasize এখানে গুরুত্ব দিচ্ছে কোথায় how important older writers are to contemporary writers আমি হাইলাইট করছি এই অংশটুকু how important older writers are to contemporary writers আবার বলছি how important older writers are আগেকার লেখকরা আগেকার যুগের লেখকরা কতটা গুরুত্বপূর্ণ টু কন্টেম্পোরারি রাইটার্স সমসাময়িক আধুনিক লেখকদের কাছে আগেকার যুগের লেখকদের গুরুত্ব কতখানি মানে এতক্ষণ পর্যন্ত তো আমরা সেটাই জেনে আসছি যে আমরা যদি সমসাময়িক বর্তমান যুগের আধুনিক লেখক হতে চাই আমাদেরকে কিন্তু আগেকার লেখকদের লেখালেখি স্টাডি করতে হবে ট্র্যাডিশন ফলো করতে হবে ট্র্যাডিশনটাকে খুব ভালোভাবে অ্যানালাইজ করতে হবে মানে আগেকার যুগের লেখকদের আগেকার যুগের লেখকদের গুরুত্ব কতখানি সমসাময়িক লেখকদের কাছে এলিয়ট বারবার বোঝানোর চেষ্টা করছেন যে দ্য সিগনিফিকেন্স অফ ওল্ডার রাইটার্স রাইটার্স অফ প্রিভিয়াস এরা আর ভেরি সিগনিফিকেন্ট ভেরি ইম্পর্টেন্ট টু The modern writers, modern contemporary writers. Homer and Dante. Homer, our classic storyteller Homer and Dante. Homer and Dante. Amra er age Matthew Arnold dekhechi. Matthew Arnold Homer Dante ke classic bolechen. Tader lekha ke touchstone poetry bolechen. Shei motobader aloke amra dekhte pacchi Matthew Arnold bolechilen T.S. Eliot o ekmot hocchen. যে হোমার এন্ড দান্তে হোমার এবং দান্তে আর এলিয়টস কন্টেম্পোরারিস এলিয়ট বলছেন হোমার এবং দান্তে আমার সমসাময়িক অদ্ভুত কথা হোমার বেঁচে ছিলেন আজকে থেকে আরো মিনিমাম 3 থেকে 4 হাজার বছর আগে মানে এলিয়ট যখন জন্মেছেন এলিয়টের যখন জীবিত তখন তার 4 হাজার বছর বা তারও আগে হোমার জীবিত ছিলেন এলিয়ট বলছেন হোমার আমার কন্টেম্পোরারি বুঝতে পারছেন টিএস এলিয়ট বলছেন যে হোমার ইলিয়াড অডিসি লিখে গেছে সে আমার সমসাময়িক হোমার এবং এবং দান্তে ডিভাইন কমেডি যিনি 14th সেঞ্চুরিতে লিখে গেছেন ইতালিতে এলিয়ট বলছেন যে দান্তে আমার সমসাময়িক বয়স যদিও 500 বছরের সিনিয়র 4000 বছরের সিনিয়র এত পুরাতন আগেকার যুগের লেখকদেরকে এলিয়ট বলছেন তারা আমার কন্টেম্পোরারি Homer and Dante are Eliot's contemporaries. Kano, because they inform his work as much as those alive in 20th century do. Kothatar mane ki? They inform. Ekhane inform mane ki? Inform mane shobder ekta ortho hocche kauke kono kichu janano. Ekhane inform mane ektu onno rokom. Ekhane connection. সম্পর্ক কোরিলেশন এলিয়ট বলছেন যে আমার সাথে আমার সমসাময়িক যুগের লেখকদের যা সম্পর্ক হোমার এবং দান্তের সাথে একই সম্পর্ক হোমার এবং দান্তের সাথে মানে এলিয়ট বলছেন যে হোমার এবং দান্তের সাথে আমার কানেকশন খুবই ডিপ যেহেতু হোমার এবং দান্তের অ্যাটিটিউড তারপর ফিলোসফির সাথে আমার কানেকশন খুব ডিপ অতএব তারা আমার সমসাময়িক এটা কে বলছেন টিএস এলিয়ট বলছেন কেন টিএস এলিয়ট বলছেন যে হোমার এবং দান্তে আমার সমসাময়িক কারণ তাদের মতবাদের সাথে তাদের ফিলোসফির সাথে আমার লেখকের আমার লেখালেখির মিল আছে কাজের মধ্যে কানেকশন আছে দেয়ার ইজ এ কানেকশন এই কথাটাই এলিয়ট বলতে চাচ্ছেন যে আগের যুগের লেখকরা খুবই গুরুত্বপূর্ণ আধুনিক যুগের লেখকদের কাছে দ্য রাইটার্স অফ প্রিভিয়াস এরা ওল্ডার রাইটার্স অফ প্রিভিয়াস এরা দেয়ার সিগনিফিকেন্স ইজ ভেরি হাই টু দ্য কন্টেম্পোরারি রাইটার্স এই জন্য এলিয়ট বলছেন যে হোমার এবং দান্তে তাদের গুরুত্ব অপরিসীম তারা এতটাই গুরুত্বপূর্ণ যে তারা আমার সমসাময়িক কারণ তাদের লেখার সাথে আমার লেখার যোগাযোগ আছে দেয়ার ইজ এ কানেকশন বিটুইন দেয়ার ওয়ার্কস এন্ড মাই ওয়ার্কস এই কথাটা বলে এলিয়ট কি বোঝাতে চাচ্ছেন
এই কথাটা বলে এলিয়ট বোঝাতে চাচ্ছেন যে আধুনিক লেখকদের একটা অ্যাটিচিউড, একটা টেন্ডেন্সি আছে যে তারা পুরাতন লেখকদেরকে পাত্তা দিতে চায় না। কিন্তু বিষয়টা ঠিক না, পুরাতন লেখকদের সাথে কানেকশন রাখতে হবে, ইভলিউশন নিয়ে আসতে হবে। আমি যদি অতীত না জানি আমি তো বিবর্তন আনতে পারবো না, আমি তো ইভলিউশন আনতে পারবো না। বিবর্তন, ইভলিউশন, অ্যাডভান্সমেন্ট, আপনি যদি অগ্রগতি করতে চান আপনাকে অতীতটা তো জেনে আসতে হবে। হোমার এবং দান্তে না পড়লে তো আপনি অতীত জানতে পারবেন না। হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন, তাদেরকে আপনার জানতে হবে। ইউ মাস্ট লার্ন অ্যাবাউট দেম, তারাই তো আমাদের অতীত, অতীতের সাহিত্য সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেবে। অতীতের সাহিত্য সম্পর্কে আমি ধারণা রাখবো এবং আমি বুঝতে পারবো যে আমি কিভাবে সামনের দিকে আগাবো, অ্যাডভান্সমেন্ট, উন্নতিটা কিভাবে হবে। বুঝতে পারছেন এই ইয়েলো মার্ক অংশটা? বুঝতে পারছেন আপনারা? কোনো কনফিউশন আছে? জি সুমাইয়া বলেন, কোনো কোয়েশ্চেন আছে? সুমাইয়া কোনো কোয়েশ্চেন আছে? হাত তুলেছিলেন। আচ্ছা, এবার আমরা থার্ড পয়েন্টটাতে আসি। ফুয়াদ শুনতে পাচ্ছেন? ফারহান, ফুয়াদ, ফারদিন, Yes, sir. থার্ড পয়েন্টটা একটু আমাদের সাথে শেয়ার করবেন। Tradition and the individual talent sees Eliot defending the না না role না, of থার্ড, লাস্ট পয়েন্টটা, লাস্ট পয়েন্টটা, থার্ড পয়েন্ট। James Joyce look back to ancient Greek myth, the story of Odysseus, for his novel set in modern Dublin. Ulysses is the pound of often looked back to the back to back to the Troubadour. troubadour and poets of the Middle Age. HD Image's poetry was steeped in Greek reference and ideas. As Eliot puts it, someone said that dead writers are remote from us because we know so much more than they did. Precisely, and they are that which we know. থ্যাংক ইউ ফুয়াদ। আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম থার্ড পয়েন্টে, সেই কথাগুলোর একটা প্রুফ, প্রমাণ দেখানো হয়েছে। জেমস জয়েসের ইউলিসিস, এটাকে বলা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মডার্ন নভেলস অফ অল টাইম, বিশ্ব সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ আধুনিক উপন্যাস। এই যে ইউলিসিস 1922 সালে পাবলিশ হয়, এটার ইন্সপিরেশন উনি কোথা থেকে নিয়েছিলেন? ফ্রম দ্য গ্রিক মিথ অফ অডিসিউস। অডিসিউস হচ্ছেন ইউলিসিস। অডিসিউসের যে রূপকথা সেটার উপর অবলম্বন করে, সেটাকে অবলম্বন করে জেমস জয়েস তার এই মহান উপন্যাস ইউলিসিস লিখেছিলেন। তার মানে জেমস জয়েস কিন্তু, উনি কিন্তু যথেষ্ট আধুনিক ছিলেন, এখনো আধুনিক। জেমস জয়েস এখনো আধুনিক, এখনো কারো সাহস নাই বলার যে জেমস জয়েস পুরাতন যুগের। জেমস জয়েস এখনো মডার্ন। জেমস জয়েস এই এতটা আধুনিক, একটা আধুনিক উপন্যাস উনি লিখলেন যেটাকে নিঃসন্দেহে সবাই স্বীকার করতে বাধ্য হয় যে ইউলিসিস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মডার্ন নভেলস অফ ওয়ার্ল্ড লিটারেচার, পুরো বিশ্বের। এখন এই এত গুরুত্বপূর্ণ একটা আধুনিক উপন্যাস, এটাকে উনি ইন্সপিরেশন নিয়েছেন কোথা থেকে? হাজার বছর আগের গ্রিক রূপকথা থেকে। তার মানে জেমস জয়েস কিন্তু অতীতে খুব ভালো করে পর্যবেক্ষণ করেছেন, অতীতের উপর ভিত্তি করে উনি কিন্তু ভবিষ্যতে লিটারেরি অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছেন, সাহিত্যের যে অগ্রগতি সেই দিকে কিন্তু জেমস জয়েস যাচ্ছেন। শুধুমাত্র সামনে তাকাচ্ছেন না, উনি কিন্তু অতীত পর্যবেক্ষণ করেই সামনে যাচ্ছেন। আজরা পাউন্ড, উনি এত বড় একজন কবি, উনি শুধুমাত্র আধুনিক যুগের বিভিন্ন বিষয়গুলো নিয়ে ব্যতিব্যস্ত ছিলেন না। এজরা পাউন্ড ওয়াজ নট ওভারওয়েলমড উইথ মডার্নিটি। উনি কিন্তু পেছনে তাকিয়েছেন, ট্রোবেডোরস, পোয়েটস অফ মিডল এজেস, 14th সেঞ্চুরি, 15th সেঞ্চুরিতে তখনকার যে জীবন যাপন সেখানে কিন্তু উনি খুব মনোযোগ দিয়ে স্টাডি করেছেন এবং অতীতকে ভালো করে স্টাডি করার পর উনি কিন্তু ভবিষ্যতের জন্য লেখা লিখে যাচ্ছেন।
উইদাউট স্টাডিং দ্য পাস্ট উই ক্যানট মুভ ফরওয়ার্ড ফিউচার। আমরা এখানে উদাহরণগুলো পাচ্ছি, হিলডা ডুলিটলস HD, হিলডা ডুলিটলস তার যে প্রতীকবাদ কাব্য ইম্যাজিস পোয়েট্রি, আপনারা সুযোগ পেলে পড়ে নেবেন, হিলডা ডুলিটলের কবিতা খুবই আধুনিক, খুবই আধুনিক। এখন হিলডা ডুলিটল যে এতটা আধুনিক, উনি এই আধুনিকতার ধারণা কোথা থেকে পেলেন? কারণ উনি খুব মনোযোগ দিয়ে স্টাডি করেছেন গ্রিক রেফারেন্স অ্যান্ড আইডিয়াস, হাজার বছর আগের যে সাহিত্য সেটাকে উনি খুব মন দিয়ে স্টাডি করেছেন, উনি অতীত সম্পর্কে অবগত আছেন। তাহলে আমরা জেমস জয়েসের কথা বললাম, পাউন্ডের কথা বললাম, ডুলিটলের কথা বললাম, এরা প্রত্যেকেই অতীতকে স্টাডি করেছেন। জয়েস, এজরা পাউন্ড, HD, এরা সবাই কিন্তু অতীতকে স্টাডি করেছেন, অতীত সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রেখে উনারা ভবিষ্যতের জন্য সাহিত্য রচনা করে যাচ্ছেন, কোথায় ছিলেন কোথায় যাবেন তারা সবাই পরিষ্কারভাবে স্টাডি করেছেন, তাদের পাস্ট, তাদের ট্র্যাডিশন। এলিয়ট বলছেন, সামওয়ান সেইড, মানে এটা হচ্ছে প্রচলিত প্রচলিত ধারণা, যে ডেড রাইটার্স, যারা যে লেখকরা মারা গেছেন, যারা এখন আর লেখালেখি করছেন না, ডেড রাইটার্স দে আর রিমোট ফ্রম আস, মানে তাদের সাথে আমাদের দূরত্ব অনেক বেশি, তারা আমাদের থেকে বিচ্ছিন্ন, বিকজ উই নো সো মাচ মোর দেন দে ডিড। অতীত রাইটাররা, অতীত লেখকরা যা জানতেন আমরা তাদের থেকে অনেক বেশি জানি, এই বলে আমরা জাহির করি না যে অতীতের মানুষজন কি জানতো, আমরা এখন তো তাদের থেকে বেশি জানি। অতীতের লেখকরা কি জানতেন আমরা তাদের থেকে এখন বেশি জানি, এরকম একটা অ্যারোগেন্ট অ্যাটিচিউড অনেকেরই আছে, কিন্তু এলিয়ট সেইটাকেই অ্যাডভান্স একটু এগিয়ে নিয়ে বলছেন, প্রিসাইসলি, সত্যি তাই, অ্যান্ড দে আর দ্যাট উইচ উই নো, দে আর দ্যাট উইচ উই নো। ভালো করে খেয়াল করেন, আমি হাইলাইট করছি শেষের এই অংশটা, দে আর দ্যাট উইচ উই নো, দে আর দ্যাট উইচ উই নো, মানে কি আমরা যতটুকু জানি তাদের সম্পর্কে, আগেকার যুগের লেখকদের সম্পর্কে আমরা যতটুকু জানি সেই নিয়েই তো আমরা জাজ করি। অন্যভাবে বলতে গেলে আমাদের যে বর্তমান ধারণা, আমাদের যে নলেজ, আমাদের যে ব্যাকগ্রাউন্ড নলেজ, তাদের পেছনে কারা আছেন, সেই পুরাতন যুগের লেখকরা, বুঝতে পারছেন কতখানি সিরিয়াস? আমরা যা কিছু জেনে এসেছি, আমাদের যে এত জ্ঞান, আমরা যে জ্ঞান নিয়ে এত অহংকার করি, সেই জ্ঞান অর্জনের পেছনে কারা অবদান রেখেছেন? পুরাতন যুগের লেখকরা। এই যে আমরা এত কিছু জানি বলে যে গর্ব করি, পুরাতন লেখকরা না লিখে গেলে আমরা জানতে পারতাম না। ভালো করে খেয়াল করেন, দে আর দ্যাট উইচ উই নো, আমাদের যাবতীয় জ্ঞানের জন্য আমরা পুরাতন লেখকদের কাছে কৃতজ্ঞ। উই আর গ্রেটফুল টু দ্য পাস্ট রাইটার্স, রাইটার্স অফ দ্য প্রিভিয়াস এইজেস, তাদের সাহিত্যের উপর ভিত্তি করেই আমাদের বর্তমান জ্ঞান, আমরা যা কিছু জানি তারা জানিয়েছেন বলেই আমরা জেনেছি। আমাদেরকে কিন্তু ট্র্যাডিশন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে, তা না হলে আমরা সামনে এগোতে পারবো না। ট্র্যাডিশন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলেই আমাদের অতীত সম্পর্কে কোথায় ছিলাম সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকবে, কোথায় ছিলাম পরিষ্কার ধারণা থাকলেই আমরা সামনে উন্নতির দিকে যেতে পারবো, তা না হলে দেখা যাবে যে আমাদের অনেক সিস্টেম লস হয়ে যাবে, আমরা এমন কিছু করব যেটা আগেই অতীতে ছিল। কি ছিল, আমাদের কি করতে হবে, ফিউচার অ্যাডভান্সমেন্ট, ফিউচার অ্যাডভান্সমেন্ট, প্রসপ্যারিটি, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, আমরা এখানে সাহিত্যের ক্ষেত্রে বলছি যে সাহিত্যের যদি উন্নতি অগ্রগতি করতে চাই তাহলে আমাদের অতীত সাহিত্যের একটা স্পষ্ট ধারণা রাখতে হবে, যে অতীত সাহিত্য এইগুলো করা আছে, আমাদের এই এইগুলো করতে হবে। সো আমরা এই স্লাইডটা থেকে একটাই ধারণা নিতে পারি, এই পুরো স্লাইডের একটাই আইডিয়া, যে যদি কেউ মডার্ন হতে চায় তাকে ট্র্যাডিশন সম্পর্কে পুরো আইডিয়া রাখতে হবে, অন্য কথায় ট্র্যাডিশনাল হতে হবে, ট্র্যাডিশনাল না হলে কেউ আধুনিক হতে পারবে না। ট্র্যাডিশন হওয়া মানে এই না যে আমি ট্র্যাডিশনকে অন্ধভাবে ফলো করব, যা ছিল সেইটুকুই করব, না, ট্র্যাডিশনাল হওয়া মানে হচ্ছে আমি ট্র্যাডিশন সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে ট্র্যাডিশনকে ভবিষ্যতের দিকে নিয়ে যাব।
কি কি আবিষ্কার আছে, লিটারেরি ইনভেনশন, সাহিত্যিক আবিষ্কার কি কি আছে, সেটা আমরা পরিষ্কার ধারণা নিয়ে আমি নতুন নতুন কিছু আবিষ্কার করে ভবিষ্যতের দিকে যাব। তাহলেই আমি সত্যিকারের আধুনিক হতে পারবো। ইফ সামওয়ান ওয়ান্টস টু বি মডার্ন, ট্রুলি মডার্ন, দ্যাট পার্সন মাস্ট স্টাডি ট্র্যাডিশন। ইফ সামওয়ান ওয়ান্টস টু মুভ ফরওয়ার্ড টু ফিউচার, যদি কেউ ভবিষ্যতে আগাতে চায় তাহলে অতীত সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। এই হচ্ছে আমাদের এই স্লাইডটা। এই স্লাইডটা কি পরিষ্কার? কোনো কনফিউশন আছে? একটু দেখেন, এখান থেকে আপনাদের 5 মার্কের একটা কোয়েশ্চেন থাকতে পারে অথবা 2 মার্কসের একটা কোয়েশ্চেন থাকতে পারে এই স্লাইড থেকে। হাইলাইটেড অংশগুলো ফলো করবেন, হাইলাইটেড অংশগুলো সবসময় বোঝার চেষ্টা করবেন। লেটস মুভ অন টু সামারি টু। এলিয়ট উনি ওনার যুক্তিতর্ক উপস্থাপন করছেন। এলিয়ট গোজ অন টু আর্গিউ দ্যাট আ মডার্ন পোয়েট, একজন আধুনিক কবিকে, শুড রাইট উইথ, তাকে লিখতে হবে উইথ দ্য লিটারেচার অফ অল প্রিভিয়াস এজেস ইন হিজ বোন। একজন আধুনিক কবি যখন কবিতা লিখবেন তখন পূর্ববর্তী কবিদের যে সাহিত্য সেটাকে তার সত্তার মধ্যে, তার চেতনার মধ্যে রাখতে হবে, তা না হলে উনি নতুন কোনো কবিতা লিখতে পারবেন না। এর আগের কবিরা কি কি লিখে গেছেন, পূর্ববর্তী আগের যুগের কবিরা কি কি লিখে গেছেন, সেটাকে চেতনার মধ্যে, একদম ইন ইজ বোন মানে হাড়ের মধ্যে, হাড় বলতে তো আসলে হাড্ডির মধ্যে না, মানে চেতনার মধ্যে, কনসাসনেস এর মধ্যে রাখতে হবে যে এর আগের কবিরা এই এই বিষয়ে কবিতা লিখে গেছেন, কিন্তু তারা এই বিষয়টা সম্পর্কে লিখেননি, আমাকে ওই বিষয় সম্পর্কে লিখতে হবে। অথবা পূর্ববর্তী কবিরা এই বিষয় সম্পর্কে অতটা ভালো লিখে যেতে পারেননি, আমি ওই বিষয় সম্পর্কে আরো ভালো লিখব। তার মানে একজন আধুনিক কবি যদি ভালো কোনো কবিতা লিখতে চান তাহলে তার চেতনায় পূর্ববর্তী কবিদের কবিতাকে ধারণ করতে হবে। এর আগের কবিরা কি কি লিখে গেছেন, এর আগের সাহিত্যিকরা কোন কোন বিষয়ের উপর সাহিত্য রচনা করে গেছেন, সেটা চেতনার মধ্যে রাখতে হবে এবং সেই চেতনার ভিত্তিতে নতুন সাহিত্য, নতুন কবিতা সৃষ্টি করতে হবে। অ্যাজ দো হোমার অ্যান্ড শেক্সপিয়ার ওয়্যার হিজ অর হার কন্টেম্পোরারিস, এমন ভাবে সাহিত্য রচনা করতে হবে যাতে হোমার শেক্সপিয়ার তার সমসাময়িক, মানে হোমারকে বাদ দেওয়া যাবে না, শেক্সপিয়ারকে বাদ দেওয়া যাবে না। হোমার এবং শেক্সপিয়ার তারা এতই অসাধারণ সাহিত্য রচনা করে গেছেন যে তারা কখনোই পুরাতন হবেন না। হোমার উইল নেভার বি ওল্ড, শেক্সপিয়ার উইল নেভার বি ওল্ড। তাদের লেখার এতটাই শক্তি যে তারা চির মডার্ন, দে আর এভার মডার্ন, দে আর মডার্ন ফর এভার। যেহেতু হোমার এবং শেক্সপিয়ার তাদের লেখার মধ্যে স্থান কাল উত্তীর্ণ, বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেস, ক্লাসিক বৈশিষ্ট্য আছে, অতএব হোমার এবং শেক্সপিয়ারকে কিন্তু কন্টেম্পোরারি হিসেবে গুরুত্ব দিতে হবে। অতএব যারা আধুনিক কবি তাদেরকে কিন্তু এই জিনিসটা, আধুনিক কবি সাহিত্যিক তাদেরকে এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে, হোমার এবং শেক্সপিয়ারকে কন্টেম্পোরারি সমসাময়িক হিসেবে বিবেচনা করতে হবে। যে হাজার হাজার বছর আগে হোমার লিখে গেছে, এখন আমি যাই লিখবো আমার সাথে নতুনদের তুলনা হবে, হোমারের সাথে তো তুলনা হবে না, তাহলে যদি মান একটু কমও হয় অসুবিধা নাই, কম্প্রোমাইজ করে নেওয়া যাবে, কিন্তু না, হোমারের সাথেও আপনার কবিতার তুলনা হবে। মনে আছে ম্যাথু আর্নল্ডের আমরা স্টাডি অফ পোয়েট্রি পড়লাম গত ক্লাসে, আমরা বললাম যে হোমারের কবিতার সাথেও নতুন কবিতা, নতুন কবিদের কবিতার তুলনা করতে হবে। হোমারের কবিতা হচ্ছে কষ্টি পাথর, কষ্টি পাথরে যেমন সোনাকে যাচাই করা হয়, হোমারের কবিতার মাধ্যমে নতুন কবিদের যে কবিতার যে জোর সেটা যাচাই করা হয়। শেক্সপিয়ার উনি একজন কষ্টি পাথর, ক্লাসিক পোয়েট, তার কবিতা হচ্ছে কষ্টি পাথর কবিতা, সেই কষ্টি পাথর কবিতায় ঘষে ঘষে আমরা যাচাই করতে পারবো আধুনিক কবিতাদের কবিতা, আধুনিক কবিতা ভালো কি খারাপ, মান কতখানি। তার মানে হোমার এবং শেক্সপিয়ার, শেক্সপিয়ার সেই 400 বছর আগে মারা গেছে, হোমার সেই 4000 বছর আগে মরে গেছে, তাদের গুরুত্ব এখনো অপরিসীম। এখনো কবিতা লিখতে গেলে হোমার শেক্সপিয়ারের কথা মাথায় রাখতে হবে, কারণ আমার কবিতা তাদের কবিতার সাথে কম্পেয়ার করা হবে, আমার সাহিত্য, আমার সৃষ্টিকর্ম তাদের সাহিত্যের সাথে তুলনা করা হবে, তাদেরকে কিন্তু কন্টেম্পোরারি হিসেবে বিবেচনা করতে হবে।
হাইলাইট করা আছে, গুরুত্ব দিয়ে খেয়াল করেন। দিস হিস্টোরিক্যাল সেন্স, এই যে ঐতিহাসিক ব্যাপারটা মাথায় রাখতে হবে, যে সাহিত্যের ইতিহাসে যত বড় বড় লেখক আছেন, ক্লাসিক লেখক আছেন, তাদেরকে কিন্তু সব সময় নতুন হিসেবে, মডার্ন হিসেবে, কন্টেম্পোরারি হিসেবে বিবেচনা করতে হবে। যখনই কোনো কিছু লিখতে যাব তাদের কথা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে হিস্টোরিক্যাল সেন্স, হুইচ ইজ দ্য সেন্স অফ দ্য টাইমলেস, হোমার, শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, এদের লেখা স্থান কাল উত্তীর্ণ, এদের লেখা ক্লাসিক, ধ্রুপদী সাহিত্য, এদের লেখা হচ্ছে কালের পরীক্ষায় উত্তীর্ণ। হুইচ ইজ আ সেন্স অফ দ্য টাইমলেস অ্যাজ ওয়েল এস অফ দ্য টেম্পোরাল। হোমার, শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, তাদের লেখায় ক্লাসিক যেমন কিছু গুণাবলী আছে, আবার সমসাময়িক কিছু গুণাবলীও আছে। যেমন আমরা যখন হোমারের ইলিয়াড পড়েছি, তখন আপনাদের, আপনারা পড়েছেন যে হোমারের ইলিয়াড মহাকাব্যে আমরা দেখেছি তখনকার সময়ের জীবনধারা কেমন ছিল, তখনকার সংস্কৃতি কেমন ছিল, চিন্তা ভাবনা, ফিলোসফি কেমন ছিল, তার একটা ছবি আমরা পেয়েছি। তাহলে হোমারের কবিতায় কিন্তু টেম্পোরাল, টেম্পোরাল মানে হচ্ছে সমসাময়িক, ক্ষণস্থায়ী কিছু ব্যাপার আছে। শেক্সপিয়ারের কবিতাতেও কিন্তু টেম্পোরাল কিছু ব্যাপার আছে, পুরোটাই কিন্তু ক্লাসিক না, কিছু 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 ব্যাপার আছে যেটা শুধুমাত্র শেক্সপিয়ারের সময়ের যুগের জন্য সত্য। দান্তের কবিতার বেলায়ও সত্য, মিল্টনের কবিতার বেলায় সত্য। মিল্টনের কবিতাগুলো আমরা ক্লাসিক কবিতা বলি, কিন্তু তার ক্লাসিক কবিতায় কিছু কিছু ইনফরমেশন সেটা শুধুমাত্র মিল্টনের যুগের জন্য সত্য। মানে তাদের কবিতার যে ঐতিহাসিক গুরুত্ব, তাদের কবিতার ঐতিহাসিক গুরুত্ব শুধুমাত্র তাদের ক্লাসিক কোয়ালিটিতে না, বরং তাদের যে টেম্পোরাল কোয়ালিটি অফ দ্য লিটারেচার, তাদের সাহিত্যের যে সাহিত্য থেকে যে তথ্যগুলো আমরা পাই যেটা শুধুমাত্র ওই যুগের জন্য সত্য, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং হিস্টোরির সাথে ওই টেম্পোরাল ইনফরমেশনের, কিন্তু টেম্পোরাল এলিমেন্টের কিন্তু একটা কানেকশন আছে। টাইমলেস অ্যাজ ওয়েল অ্যাজ টেম্পোরাল, ক্লাসিক কোয়ালিটি গুলো আপনাকে খেয়াল করতে হবে, টেম্পোরাল কোয়ালিটি। এখন আপনি যদি বলেন যে 400 বছর আগে শেক্সপিয়ার এই বিষয় নিয়ে লিখছেন, এখন তো আমাদের এই যুগে এটা নাই, তাহলে আমি এটা কেন কেয়ার করব, এটা করলে ভুল করবেন। কারণ 400 বছর আগে শেক্সপিয়ার এই বিষয়টা নিয়ে লিখেছেন, আমাদের যুগে সেই সংক্রান্ত কোনো কিছু একটা আছে, আপনার কানেকশনটা বের করতে হবে, একেবারে বাদ দিতে আপনি পারবেন না। শেক্সপিয়ারের যুগেই ওই বিষয়টা ছিল, এটা শুধুমাত্র শেক্সপিয়ারের যুগের জন্য সত্য। আপনাকে কানেকশন বের করতে হবে যে এইরকম এমনও কিছু আমার যুগে আছে, কানেকশনটা আপনাকে বের করতে হবে। এবং ওই ইতিহাসের গুরুত্ব কিন্তু সেইখানেই, টাইমলেস অ্যান্ড টেম্পোরাল, কখনো কখনো টাইমলেস অ্যান্ড অফ দ্য টেম্পোরাল টুগেদার। লেখকদের, আপনি যখনই হোমারের কোনো লেখা পড়বেন, শেক্সপিয়ারের যখন কবিতা পড়বেন, দান্তে, মিল্টন, তাদের কবিতা যখন আপনি পড়বেন, তখন তাদের কবিতায় আপনি খুব ভালোভাবে স্টাডি করবেন যে টাইমলেস পার্ট কোনটুকু আর টেম্পোরাল পার্ট কোনটুকু। টাইমলেস বলতে ক্লাসিক, ক্লাসিক বৈশিষ্ট্য কোনটা, আর হচ্ছে ওই সময়ের জন্য সত্য, ক্ষণস্থায়ী। হোমার যে সময় বেঁচেছিলেন শুধুমাত্র ওই সময়ের জন্য সত্য অংশটুকু কোনটুকু, এটা কিন্তু আপনাকে স্টাডি করতে হবে খুব সচেতন ভাবে, যে এই জিনিসটা ক্লাসিক, হোমার এই, হোমারের লেখার এই স্টাইলটা হাজার হাজার বছর ধরে টিকে থাকবে, আর হোমার যতটুকু লিখেছেন এটা হচ্ছে শুধুমাত্র ওই সময়ের জন্য সত্য, ওই সময়ের মানুষজন কিভাবে জীবনযাপন করতো, তাদের সংস্কৃতি কেমন, এটা কিন্তু জানতে হবে। তার মানে যখনই আপনি অতীত সাহিত্য নিয়ে পড়াশোনা করবেন, ওয়েন ইউ উইল স্টাডি দ্য ট্র্যাডিশনাল লিটারেচার, ওয়েন ইউ উইল স্টাডি দ্য রাইটিংস অফ দ্য প্রিভিয়াস রাইটার্স, তখন কিন্তু টাইমলেস অ্যান্ড টেম্পোরাল এলিমেন্ট দুটাই আপনাকে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করতে হবে। ইট ইজ হোয়াট মেক্স এ রাইটার ট্র্যাডিশনাল, টাইমলেস অ্যান্ড টেম্পোরাল এলিমেন্ট। আপনার লেখায় যদি টাইমলেস এলিমেন্ট থাকে এবং টেম্পোরাল এলিমেন্ট থাকে, তখনই আপনাকে ট্র্যাডিশনাল রাইটার বলা যাবে। আর আপনি যদি ট্র্যাডিশনাল রাইটার না হন, আপনি কিন্তু মডার্ন রাইটার হতে পারবেন না। এখন আপনি একটা কবিতা লিখলেন, কবিতায় শুধু আপনি ক্লাসিক এলিমেন্ট গুলো রাখলেন, তাহলে কিন্তু আপনার যুগের কোনো ছাপ সেই কবিতায় বা গল্পে বা উপন্যাসে থাকলো না।
আপনার কবিতাটা কি 2021 সালে লেখা, নাকি 1980 সালে লেখা, নাকি 2050 সালে লেখা, এটা কিন্তু কেউ বের করতে পারবে না। মানে আপনার কবিতা ইচ্ছা করে কিছু ক্ষণস্থায়ী উপাদান রাখতে হবে, টেম্পোরাল এলিমেন্ট রাখতে হবে, দ্যাট ইজ দ্য সিগনেচার অফ ইউর টাইম। যে আপনি 2021 সালে করোনার মধ্যে বসে একটা কবিতা লিখলেন, 2021 সালে করোনার মধ্যে বসে আপনি একটা কবিতা লিখলেন, আপনি একাকিত্ব, তারপর আপনার যে বিরক্তি, আপনার হতাশা, এটা নিয়ে লিখলেন। আপনার যে একাকিত্ব, বিরক্তি, হতাশা, এটা কিন্তু একটা ক্লাসিক এলিমেন্ট। কিন্তু আপনি যখন 2021 সালের করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে লিখলেন, তখন কিন্তু এটা হয়ে গেল টেম্পোরাল। এই দুটো যখন কানেক্টেড হবে, এই দুটো যখন কানেক্টেড হবে, ক্লাসিক এলিমেন্ট প্লাস টেম্পোরাল এলিমেন্ট, তখনই আপনি হয়ে যাবেন ট্র্যাডিশনাল, তখনই আপনার মডার্ন হওয়ার একটা সুযোগ আছে। এ কথাটা কে বলছেন? টিএস এলিয়ট বলছেন। ভালো করে খেয়াল করেন, টাইমলেসনেস অ্যান্ড টেম্পোরাল এলিমেন্ট, টাইমলেস এলিমেন্ট, ক্লাসিক এলিমেন্ট, যেটা হাজার হাজার বছর ধরে টিকে থাকবে, যেটা সর্বযুগের, সর্বকালের, সর্বস্থানের জন্য সত্য, সেই উপাদানও থাকবে, প্লাস এই সময়ের একটা সিগনেচার থাকবে, যেটা শুধুমাত্র এই সময়ের জন্য সত্য। অ্যান্ড ইট ইজ দ্য সেম টাইম দ্যাট মেক্স রাইটার মোর অ্যাকিউটলি কনসিয়াস অফ হিস প্লেস ইন টাইম অফ হিস কন্টেম্পোরারিটি। আপনি যে 2021 সালে করোনার মধ্যে সাফার করছেন, এটা আপনার সাহিত্য, উপন্যাস, গল্প, কবিতায় যেন ফুটে ওঠে। আপনার সাহিত্যে, আপনার কবিতায়, গল্পে, উপন্যাসে টাইমলেস, ক্লাসিক কিছু বৈশিষ্ট্য থাকবে, প্লাস কিছু টেম্পোরাল, মানে আপনার সমসাময়িক কিছু সিগনেচার, লক্ষণ থাকবে। বুঝতে পেরেছেন? আপনার লেখায় আপনি যে সময়ের লেখক, আপনি যে সময়ের বেঁচে আছেন, আপনার সেই সময়ের কিছু সিগনেচার, কিছু চিহ্ন, সিম্বল কিন্তু রাখতে হবে। আপনি শুধুমাত্র যদি ক্লাসিক এলিমেন্ট, শুধু টাইমলেসনেস যদি এটা নিয়ে ব্যতিব্যস্ত থাকেন, তাহলে কিন্তু আপনার যে লেখার যে টাইম সিগনেচার, টাইম সিগনেচার, সেটা কিন্তু থাকবে না। আপনি কোন সময় লিখছেন, আপনি কোন সমাজের মানুষ, আপনি কোন সংস্কৃতির মানুষ, সেটা কিন্তু আপনার লেখার মধ্যে ফুটে উঠতে হবে। টাইমলেস এলিমেন্টও থাকবে, ট্র্যাডিশনাল এলিমেন্টও থাকবে। যখনই আমরা অতীতের লেখকদের লেখালেখি আমরা অ্যানালাইজ করব, তখন দেখব তাদের লেখায়ও ক্লাসিক এলিমেন্টও ছিল, যেটা হাজার হাজার বছর ধরে টিকে থাকবে, এই বৈশিষ্ট্যগুলো, আর কিছু কিছু উপাদান আছে, সেটা শুধুমাত্র ওই টাইমের জন্য, ওই সময়ের জন্য প্রযোজ্য। দুটোই মাথায় রাখতে হবে, কারণ ওই টেম্পোরাল এলিমেন্ট গুলোই জমে জমে ইতিহাস রচনা হয়, এগুলো ইতিহাসের উপাদান। এমনও হতে পারে যে আপনি একটা কবিতা লিখে ফেসবুকে আজকে পোস্ট করলেন, সেটা আজকে থেকে 500 বছর পরে কোনো একজন গবেষক সেটার উপরে গবেষণা করছেন, যে বেচারা ওই সময়ে করোনার অবস্থা খুব খারাপ ছিল, সে কতটা সাফার করছে, তার পরিবারের অবস্থা কতটা খারাপ, মানুষের নিঃসঙ্গতা, মানুষের যে হতাশা, তার সাথে আপনি এই ঢাকা শহরে বসে 2021 সালে করোনায় কিভাবে সাফার করছেন, সেটাও আপনি লিখে গেলেন। বুঝতে পারছেন? এই হচ্ছে গুরুত্ব। টাইমলেস এলিমেন্ট অ্যান্ড টেম্পোরাল এলিমেন্ট দুটো একসাথে হয়েই একজন লেখক হয়ে ওঠেন ট্র্যাডিশনাল, এবং ট্র্যাডিশনাল হলেই উনি ভবিষ্যতের দিকে এগোতে পারবেন, মডার্ন হতে পারবেন। ক্লিয়ার? এই বিষয়ে কোনো সমস্যা আছে? একদম পরিষ্কার ধারণা নিতে হবে কিন্তু, না হলে কিন্তু সমস্যা হবে। নাজমুন নাহার শুনতে পাচ্ছেন? নাজমুন নাহার শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? সানজিদা আক্তার শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার শোনা যাচ্ছে? আচ্ছা, যদি কোনো কথা বুঝতে সমস্যা হয় বলবেন। সেকেন্ড পয়েন্টটা দেখেন, আমরা যদি সংক্ষেপে তাহলে বলি, ইন শর্ট, নলেজ অব দ্য রাইটার অব দ্য পাস্ট, অতীতের যুগের যারা লেখক ছিলেন তাদের জ্ঞান, নলেজ অব দ্য রাইটার্স অব দ্য পাস্ট মেক্স কন্টেম্পোরারি রাইটার্স বোথ পার্ট অফ দ্যাট ট্র্যাডিশন অ্যান্ড পার্ট অফ দ্যাট কন্টেম্পোরারি সিন। যখন আমরা অতীতের লেখকদের লেখা নিয়ে পড়াশোনা করব,
যখন আমরা অতীতদের অতীত লেখকদের সাহিত্য থেকে জ্ঞান নেব, তখন আমরা সেই ট্র্যাডিশনের অংশ এবং আমরা আমাদের ট্র্যাডিশনের অংশ হয়ে যাব। আপনি 2021 সালে বসে হোমারের গল্প পড়ে, হোমারের মহাকাব্য পড়ে আপনি ইন্সপায়ার্ড হয়ে কবিতা লিখলেন, ভালো করে খেয়াল করেন, আপনি 2021 সালে করোনার মধ্যে হোমারের মহাকাব্য পড়ে আপনি একটা কাব্য লিখলেন, আপনি একটা কবিতা লিখলেন, আপনার লেখার মধ্যে হোমারের কিছু ইন্সপিরেশন রইলো, সমস্যা নাই। তার মানে আপনি হোমারের ট্র্যাডিশনের অংশ হয়ে গেলেন, আপনি 2021 সালের ট্র্যাডিশনের অংশ হয়ে গেলেন। আপনি কিন্তু দুটো ট্র্যাডিশনের মধ্যে একটা যোগসূত্র হিসেবে কাজ করবেন, আপনার জন্য কিন্তু ভবিষ্যতে যাওয়াটা সহজ হবে, কারণ আপনি কানেকশনটা করতে পারছেন। ইউ হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট পাস্ট, ইউ হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট প্রেজেন্ট, এখন আপনি ইউ ক্যান মুভ ইনটু ফিউচার। এটাই বলছি যে নলেজ অব দ্য রাইটার্স অব দ্য পাস্ট, অতীতের লেখকদের সম্পর্কে যদি আমাদের পরিষ্কার ধারণা থাকে, সেই অনুযায়ী ইন্সপায়ার্ড হয়ে যদি আমরা সাহিত্য রচনা করি, তাহলে কন্টেম্পোরারি রাইটার, আধুনিক রাইটাররা বোথ পার্ট অফ দ্যাট ট্র্যাডিশন অ্যান্ড পার্ট অফ কন্টেম্পোরারি সিন, ওই সময়কার যে ট্র্যাডিশন সেইটারও কিছু ছাপ পড়বে, বর্তমান সময়ের যে ট্র্যাডিশন সেইটারও ছাপ পড়বে। ইন এলিয়টস ওন পোয়েট্রি, এলিয়টস এর নিজের কবিতা যদি দেখেন, ফর ইনস্ট্যান্ট এলিয়ট যে কবিতা লিখে গেছেন, ওয়েস্ট ল্যান্ড, লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফ্রক, সেই কবিতাগুলো যদি আপনারা দেখেন, এলিয়টস ওন পোয়েট্রি, এলিয়টস এর নিজের কবিতা ইজ সাইমলটেনিয়াসলি ইন দ্য ট্র্যাডিশন অফ হোমার দান্তে অ্যান্ড দ্য ওয়ার্ক অফ এ মডার্ন পোয়েট। টিএস এলিয়ট 1922 সালে ওয়েস্ট ল্যান্ড পাবলিশ করলেন, 1922 সাল, আর হোমার খ্রিস্টপূর্ব ধরেন 1000 সালে লিখে গেছে, 4000 বছর আগে। তাহলে টিএস এলিয়টের লেখার মধ্যে আমরা হোমারের সময়কার ট্র্যাডিশনেরও ছাপ পাবো, আবার 1922 সালে ট্র্যাডিশনেরও ছাপ ছাপ পাবো, দুই সময়ের ট্র্যাডিশনেরই আমরা প্রভাব কিন্তু দেখব। ভালো করে খেয়াল করেন, টিএস এলিয়ট বলছেন যে হোমার তার সমসাময়িক, হোমারকে উনি গুরুত্ব দেন, তার মানে তার লেখার মধ্যে হোমারের ট্র্যাডিশনও খুঁজে পাওয়া যাবে, আবার এলিয়টের নিজস্ব ট্র্যাডিশন সেটাও খুঁজে পাওয়া যাবে। ট্র্যাডিশন অফ হোমার এন্ড দান্তে অ্যান্ড ট্র্যাডিশন অফ 1922, 1922 সালের ট্র্যাডিশন, সেটাও পাওয়া যাবে। অ্যান্ড ইট ইজ বিকজ অফ হিজ ডেট টু হোমার এন্ড দান্তে, হোমার এবং দান্তের কাছে তিনি, টিএস এলিয়ট কৃতজ্ঞ, হোমার এবং দান্তের কাছে টিএস এলিয়ট কৃতজ্ঞ, টিএস এলিয়ট ইজ গ্রেটফুল টু হোমার অ্যান্ড দান্তে, কেন? বিকজ এই যে হি ইজ বোথ মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল, টিএস এলিয়ট একই সাথে মডার্ন একই সাথে ট্র্যাডিশনাল, একই সাথে মডার্ন একই সাথে ট্র্যাডিশনাল। আমাদের মধ্যে একটা ধারণা আছে, এটা ক্লাসের শুরুতে বলেছি, যে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে আমরা আধুনিকতা মানে বুঝি হচ্ছে প্রথা বিরোধী, কনভেনশন ফলো করলে সে ব্যাকডেটেড, মডার্ন কোনো কিছু করতে চাইলে একেবারে নতুন কিছু করতে হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মডার্নিজম অ্যান্ড ট্র্যাডিশন একে অন্যের সাথে জড়িত, আমি যদি ট্র্যাডিশনটাকে স্টাডি না করি আমি কিন্তু মডার্ন হতে পারবো না। টিএস এলিয়ট হোমার এবং দান্তেকে স্টাডি করেছেন, হোমার এবং দান্তেকে স্টাডি করার মাধ্যমে ট্র্যাডিশন সম্পর্কে একটা স্টাডি হয়ে গেছে, এখন টিএস এলিয়ট মডার্ন কোনো কিছু লিখতে পারবেন। তাহলে টিএস এলিয়ট একই সাথে মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল, টিএস এলিয়ট একই সাথে মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল, অ্যাট দ্য সেম টাইম মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল। আপনি যদি ট্র্যাডিশনটাকে স্টাডি না করেন, কি আছে এখন বর্তমানে, অতীতে কি ছিল, এটা যদি আপনি স্টাডি না করেন, আপনি কিন্তু অতীতে সরি ভবিষ্যতে নতুন কোনো কিছু আনতে পারবেন না। এই যে এখনকার সময়ে পালাজো এত জনপ্রিয় একটা স্টাইল, এটা কিন্তু 1980-এর দশকে দেখা যেত যে ছেলেদের পোশাকের অংশ ছিল,
এবং সেটা থেকে কিছুটা চেঞ্জ হয়ে আসছে। আবার দেখবেন ইংল্যান্ডে এক সময় কলার কলারের একটা ট্র্যাডিশন ছিল, যে যার কলার যত বড় সে তত মডার্ন। এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন ট্র্যাডিশন আসে ফ্যাশন ডিজাইনিং এর ক্ষেত্রে। এখন আপনি যদি পাস্ট ফ্যাশন ডিজাইন যদি আপনি স্টাডি না করেন, আপনি কি মডার্ন কোনো ফ্যাশন আনতে পারবেন? দেখা যেত যে আপনি মাথা কাটিয়ে সারা রাত ডিজাইন করে এমন একটা ড্রেস ডিজাইন করলেন যেটা 2000 বছর আগে ইটালিতে জনপ্রিয় ছিল, তাহলে শুধু শুধু আপনি বৃথাই সারা রাত পরিশ্রম করলেন। আপনি অনেক ডিজাইন করে একটা প্যান্ট ডিজাইন করলেন যেটা খুবই মডার্ন, এটা কেউ কখনো করে নাই, কিন্তু আপনি পাস্ট স্টাডি করেন নাই। দেখা গেল যে হয়তো 10-20 বছর আগেই ইন্ডিয়াতে বা ইটালিতে অথবা আফ্রিকাতে এই স্টাইলটা প্রচলিত ছিল। মানে আপনি যদি নতুন কিছু আনতে চান, আপনি যদি মডার্ন হওয়ার যদি দাবি করতে চান, আপনাকে কিন্তু পাস্ট স্টাডি করতে হবে। এর আগে কি কি ছিল, আমরা কোথায় ছিলাম, ট্র্যাডিশন কোথায় ছিল, সেটা আপনাকে ভালো করে স্টাডি করে আপনি কিন্তু ভবিষ্যতে যেতে পারবেন। A detailed analysis of past will give a clear idea of present. কোথায় আপনি আছেন, কোথায় ছিলেন, এবার আপনি যাবেন ভবিষ্যতে। তার মানে আবারও আমরা বলছি যে যদি কেউ আধুনিক হতে চায় তাকে ট্র্যাডিশন স্টাডি করতে হবে। ওয়ান মাস্ট স্টাডি ট্র্যাডিশন টু বি মডার্ন। আপনি আধুনিক হতে চাইলে আপনাকে ট্র্যাডিশন স্টাডি করতে হবে। এমন না যে ট্র্যাডিশনকে ফলো করে ট্র্যাডিশন নিয়েই পড়ে থাকতে হবে, তাহলে তো আপনি ব্যাকডেটেড। ট্র্যাডিশনকে ফলো করে স্টাডি করে আপনাকে এগিয়ে যেতে হবে, শুধু ট্র্যাডিশন নিয়ে পড়ে থাকলে হবে না। ট্র্যাডিশন এটা ছিল, অতীতে এটা ছিল, বর্তমানে এটা আছে, আমি ভবিষ্যতে নতুন একটা কিছু করব। সেই নতুন একটা কিছু করতে হলে আপনাকে পাস্টের ক্লিয়ার ধারণা থাকতে হবে। সেই কথাটাই এলিয়ট বলছেন, যে এই যে এলিয়ট নতুন কিছু লিখছেন, এই নতুন কিছু লেখার প্রেরণা দিচ্ছে হোমার এবং দান্তে। হোমার এবং দান্তের লেখা পড়ে এলিয়ট ট্র্যাডিশন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাচ্ছেন, এবং এই ট্র্যাডিশনের নলেজ থেকেই এলিয়ট নতুন কিছু লিখে যাচ্ছেন। এই নতুন কিছু লেখার মধ্য দিয়ে এলিয়ট একই সাথে মডার্ন এবং ট্র্যাডিশনাল নতুন কিছু লিখতে গিয়ে এলিয়ট ইজ গ্রেটফুল টু হোমার এন্ড দান্তে। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা আছে, কনফিউশন আছে? প্লিজ কনফিউশন থাকলে ক্লিয়ার করবেন। ট্রেডিশনটা মেনটেন করে, মানে ট্রেডিশনটা হচ্ছে আপডেট করেই তো মানুষ ভেরি মডার্ন গুড, হয়। ভেরি গুড, ইয়েস। মেইনটেইন বলতে বললে কিন্তু ভুল হবে, আপনি যদি স্যার বলে আপডেট ফেলেন। করে, মানে হ্যাঁ আগে যেটা ছিল সেটা থেকে একটু আপডেট ভার্সন এনেই সেটা দিয়েই মানুষ মডার্ন হয়। হ্যাঁ, তার মানে আপনি যদি আপগ্রেড করতে চান তাহলে তো আপনাকে অলরেডি নলেজ থাকতে হবে না? জি আপনি না স্যার, জানলে আপগ্রেড করবেন কিভাবে? আপনি এমন কিছু একটা আপগ্রেড করলেন যেটা 200 বছর আগে ছিল, তাহলে আপনার পুরো পরিশ্রমটাই মাটি হয়ে গেল না? যে জিনিসটা ছিল আপনি ওইটাই তৈরি করলেন। মানে আপনি যদি আধুনিক হতে চান, ইফ ইউ ওয়ান্ট টু বি মডার্ন, তো আমাদের সবারই মনের ইচ্ছা না? আমাদের সবারই মনের ইচ্ছা যে আমরা আধুনিক হব। বেশিরভাগ মানুষই চায় আধুনিক হতে। আপনি যদি আধুনিক হতে চান, আপনাকে ট্র্যাডিশনটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ইফ ইউ হ্যাভ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ট্র্যাডিশন, ইউ ক্যান বি মডার্ন। এই কথাটাই টিএস এলিয়ট বলতে চাচ্ছেন, যে উইদাউট বিং ট্র্যাডিশনাল ওয়ান ক্যানট বি মডার্ন। ট্র্যাডিশনাল না হলে কেউ মডার্ন হতে পারবে না। আর ট্র্যাডিশনাল হওয়া মানে কিন্তু ট্র্যাডিশনকে মেইনটেইন করা না, ট্র্যাডিশনাল হওয়া মানে হচ্ছে ট্র্যাডিশনকে আপগ্রেড করা, অ্যাডভান্স করা, আরো উন্নত করা। এই ভুল ধারণা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। ট্র্যাডিশনাল মানে আমাদের একটা ভুল ধারণা আছে, ট্র্যাডিশন মানে আমরা মনে করি যে ট্র্যাডিশনকে মেইনটেইন করা, না, ট্র্যাডিশনাল হওয়া মানে হচ্ছে ট্র্যাডিশনকে স্টাডি করে সেটাকে আপগ্রেড করা, নতুন কোনো কিছু নিয়ে আসা। তার মানে ট্র্যাডিশনাল হলেই একজন মডার্ন হতে পারবে। এই কথাটাই টিএস এলিয়ট সাহিত্যের ক্ষেত্রে, লিটারেচারের ক্ষেত্রে বলছেন, যে কেউ যদি আধুনিক সাহিত্য রচনা করতে চায় তাকে ট্র্যাডিশনাল হতে হবে। এই যে টিএস এলিয়ট আধুনিক কবিতা লিখেছেন, এর জন্য তিনি হোমার এবং দান্তের কাছে কৃতজ্ঞ। হোমার এবং দান্তে কে স্টাডি করেছেন উনি, টিএস এলিয়ট। টিএস এলিয়ট একই সাথে ট্র্যাডিশনাল এবং মডার্ন। এবার আমরা আসি আমাদের থার্ড পয়েন্টে।
ইফ দিস সাউন্ডস লাইক প্যারাডক্স, মানে এটা অনেকেরই কাছে কনফিউজিং মনে হতে পারে যে ট্র্যাডিশনাল হওয়া এবং মডার্ন হওয়া সেটা কি করে সম্ভব। ইট সাউন্ডস লাইক এ প্যারাডক্স। কনসিডার হাউ, আপনি একটু শেক্সপিয়ারের কথা চিন্তা করেন, যে শেক্সপিয়ার ইজ অফটেন কনসিডার্ড বোথ টাইমলেস পোয়েট, শেক্সপিয়ারকে ক্লাসিক কবি বলা হয় যে তার কবিতা হাজার হাজার বছর পরেও মানুষের ভালো লাগবে, তার কবিতায় স্থান কাল উত্তীর্ণ কিছু ব্যাপার আছে। শেক্সপিয়ার নট অফ এন এইজ বাট ফর অল টাইম। বেন জনসন বলেছেন যে শেক্সপিয়ার শুধুমাত্র ষোড়শ শতাব্দীর না, পঞ্চদশ বা ষোড়শ শতাব্দীর না, বরং তিনি সর্বযুগের সর্বকালের। শেক্সপিয়ারের মধ্যে একটা টাইমলেস কালোত্তীর্ণ একটা ব্যাপার আছে, যে শেক্সপিয়ার সব সময় আধুনিক, ইটারনালি মডার্ন, হুজ ওয়ার্ক ইজ কনস্ট্যান্টলি বিং রিএনভেন্টেড। শেক্সপিয়ারের কাজ এখনো মানুষজন স্টাডি করছে, এখনো নতুন নতুন অনেক কিছু আবিষ্কার হচ্ছে। বাট ইট অলসো আন্ডারস্টুড ইন দ্য কন্টেক্সট অফ এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাটিটিউড। আপনি যদি শেক্সপিয়ারের কবিতা, শেক্সপিয়ারের নাটক যদি স্টাডি করেন, তাহলে আপনি এলিজাবেথান পিরিয়ডের পলিটিক্স এবং সোসাইটি সম্পর্কে একটা আইডিয়া পাবেন, পাবেন না? আপনি যদি মানে রোমিও জুলিয়েট, কিং লিয়ার, ম্যাকবেথ আপনি যদি স্টাডি করেন, তাহলে আপনি ওই এলিজাবেথান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ডের রাজনীতি এবং সমাজ সম্পর্কে একটা আইডিয়া পাবেন, একটা ছবি খুঁজে পাবেন তার কবিতা এবং তার নাটকে। তার মানে শেক্সপিয়ার কিন্তু একই সাথে টাইমলেস অ্যান্ড টেম্পোরাল। শেক্সপিয়ারের কবিতায় ক্লাসিক উপাদান তো আছেই, যেটা সারা মানে হাজার হাজার বছর আমাদের কাজে লাগবে, কিন্তু শেক্সপিয়ারের কবিতায় কিছু টেম্পোরাল এলিমেন্ট আছে যেটা শুধুমাত্র শেক্সপিয়ারের যুগের জন্য সত্য। শেক্সপিয়ার দুই যুগে সাহিত্য রচনা করেছেন, প্রথমে এলিজাবেথান পিরিয়ডে লিখেছেন, তারপরে জ্যাকোবিয়ান পিরিয়ডে লিখেছেন, এবং লিখতে লিখতে শেক্সপিয়ারের লেখার মধ্যে এলিজাবেথান পিরিয়ড এবং জ্যাকোবিয়ান পিরিয়ডের রাজনীতি এবং সমাজ তার একটা ছবি তার কবিতায় নাটকে আমরা খুঁজে পাই। শেক্সপিয়ারের কবিতা এবং নাটক যদি আমরা স্টাডি করি, তাহলে ওই সময়কার রাজনীতি কেমন ছিল, সমাজ ব্যবস্থা কেমন ছিল, তার একটা ছবি কিন্তু আমরা খুঁজে পাই, সেটা কিন্তু ইতিহাসের একটা অংশ। তাহলে শেক্সপিয়ার কিন্তু একই সাথে টাইমলেস অ্যান্ড টেম্পোরাল। এখন এমন না যে আমি শুধুমাত্র শেক্সপিয়ারের টাইমলেস উপাদানটা নিয়েই কাজ করব, আমরা তার টেম্পোরাল উপাদানগুলো আমাদের স্টাডি করতে হবে। তা না হলে আমি আমার যে টেম্পোরাল, আমার সময়ের জন্য যে সত্য, যে ঘটনাগুলো, সেটা কিন্তু আমি কদর করতে পারবো না, ইভালুয়েট করতে পারবো না। আমরা কতটুকু সামনে এগুলাম, আমাদের রাজনৈতিক সামাজিক অগ্রগতি কতখানি, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। শেক্সপিয়ারের নাটক পড়ে আমি ওই সময়কার রাজনীতি এবং সমাজ সম্পর্কে একটা আইডিয়া পাবো, সেটা কিন্তু আমরা সাথে সাথে তুলনা করবো যে 2021 সালে বাংলাদেশে কি অবস্থা, আমাদের রাজনীতির কি অবস্থা, আমাদের সমাজের কি অবস্থা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, নইলে আপনার লেখা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। এই বিষয়টাই যে ট্র্যাডিশনাল হওয়া মানে হচ্ছে আপনি কিন্তু দুইটা বিষয়ই গুরুত্ব দেবেন। ট্র্যাডিশনাল হওয়া মানেই হচ্ছে আপনি টাইমলেস ক্লাসিক উপাদানেও গুরুত্ব দিচ্ছেন, প্লাস টেম্পোরাল যেটা শুধুমাত্র ওই সময়ের জন্য সত্য সেটাতেও গুরুত্ব দিচ্ছেন। এবং যখনই আপনি টাইমলেস এবং টেম্পোরাল দুটাতেই গুরুত্ব দিচ্ছেন, তখনই কিন্তু আপনি প্রপারলি মডার্ন হতে পারবেন, আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। শুধু যদি ক্লাসিক এলিমেন্ট নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনার অগ্রগতি হবে না, আপনি খুব বেশি দূর আগাতে পারবেন না। আপনাকে টেম্পোরাল এলিমেন্ট, টাইম সিগনেচার, আপনি কোন সময়ে কোন সমাজ কোন সংস্কৃতির বাসিন্দা, সেটা কিন্তু আপনার সাহিত্যে তুলে ধরতে হবে। বারবার আমি ফ্যাশন ডিজাইনের কথা বলছি, ড্রেস সেন্সের কথা বলছি। দেখেন, যতই আমরা বলি মডার্ন পিরিয়ড, কিন্তু তারপরও দেখেন, ধরেন স্পেন, ইন্ডিয়া, বাংলাদেশ, যতই আমরা বলি আধুনিক যুগ, আপনি একই ড্রেস কিন্তু তিন জায়গায় পড়তে পারবেন না। স্পেনে যে ড্রেসটা অ্যাকসেপ্টেড, ইন্ডিয়াতে সেটা হয়তো অ্যাকসেপ্টেড না, ইন্ডিয়াতে যেটা অ্যাকসেপ্টেড সেটা হয়তো বাংলাদেশে অ্যাকসেপ্টেড না। আপনাকে কিন্তু ওই টাইম ওই কালচার সম্পর্কে আইডিয়া থাকতে হবে।
এখন আপনি মডার্ন হতে গিয়ে আপনি আপনার কালচারকে, আপনার সোসাইটিকে, পলিটিক্সকে আপনি পুরোপুরি অগ্রাহ্য করলেন, তাহলে কিন্তু আপনি ব্যান হয়ে যাবেন, ব্যান হয়ে যেতে পারেন। মানে আপনি আধুনিক হতে হলে আপনাকে কিন্তু টেম্পোরাল, এই টাইম সেন্স থাকতে হবে। আপনি এমন কিছু একটা আবিষ্কার করলেন যেটা সমাজের সাথে, সংস্কৃতির সাথে যায় না, তাহলে কিন্তু হলো না। আপনাকে কিন্তু সেই কানেকশনটা রাখতে হবে, সেটাই হেল্প করবে ট্র্যাডিশন। আপনি যদি ট্র্যাডিশনাল হন, ট্র্যাডিশনকে আপগ্রেড করে করতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি একই সাথে টাইমলেস এলিমেন্ট এবং টেম্পোরাল এলিমেন্ট দুটোই আপনি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই কথাটাই টিএস এলিয়ট বলছেন। এবার আমরা আসি নতুন একটা পয়েন্টে। সামারি থ্রি স্লাইডে দেখতে পাচ্ছেন, সেকেন্ড পয়েন্টটাতে খেয়াল করেন, এলিয়ট তার এই ক্রিটিক্যাল এসেতে উনি নতুন একটা বিষয় নিয়ে কথা বলছেন। এলিয়টস এসে, এলিয়টের এসেটা কি ছিল? ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। এই এসেতে উনি আলোচনা করছেন, এলিয়টস এসে গোজ অন টু চ্যাম্পিয়ন ইম্পার্সোনালিটি ওভার পার্সোনালিটি। আমরা ক্লাসের শুরুতে বললাম যে টিএস এলিয়ট ছিলেন অ্যান্টি রোম্যান্টিক। রোম্যান্টিকরা যেমন সাবজেক্টিভিটি, ইন্ডিভিজুয়ালিটি, ইনটিউশন, ইমাজিনেশন, মানে পার্সোনাল পোয়েট্রিতে তারা গুরুত্ব দিয়েছিল, এলিয়ট সেটার বিরোধী। এলিয়ট অ্যান্টি রোম্যান্টিক কেন, সেই কথাটার ব্যাখ্যা এখন আসছে। এলিয়ট অ্যান্টি রোম্যান্টিক কেন? এলিয়টস এসে, এলিয়টস এর যে রচনা, এখানে তিনি গুরুত্ব দিয়েছেন ইম্পার্সোনালিটির উপরে, ইম্পার্সোনালিটি ওভার পার্সোনালিটি। মানে এখানে ব্যক্তিগত লেখার চাইতে নৈর্ব্যক্তিক, ইম্পার্সোনাল লেখাতে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। মানে হচ্ছে পার্সোনাল ইমোশনটাতে বেশি গুরুত্ব দেয়া যাবে না, এই কথাটাই এলিয়ট বিভিন্ন সময় বলার চেষ্টা করছেন, যে পার্সোনাল অপিনিয়ন, পার্সোনাল ইমোশন, ব্যক্তিগত আবেগ অনুভূতিতে বেশি এমফেসিস দেওয়া যাবে না, বরং সেটাকে ওভারকাম করতে হবে, সেটাকে অতিক্রম করতে হবে। এটাই উনি পরবর্তীতে বলছেন, দ্যাট ইজ দ্য পোয়েটস পার্সোনালিটি ডাজ নট ম্যাটার, পোয়েটস পার্সোনালিটি ডাজ নট ম্যাটার। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন, শেলি, কিটস, ব্লেক, তাদের লেখায় কিন্তু আমরা দেখেছি কবির পার্সোনালিটিতে তারা গুরুত্ব দিয়েছেন। এখানে এলিয়ট কিন্তু উল্টা কথা বলছেন, এলিয়ট অ্যান্টি রোম্যান্টিক, এলিয়ট একজন অ্যান্টি রোম্যান্টিক। যদি আপনাদের ফাইনালে কোয়েশ্চেন হয় এলিয়ট ইজ অ্যান্টি রোম্যান্টিক, তাহলে আপনারা এখান থেকে, এই স্লাইড থেকে, সামারি থ্রি স্লাইড থেকে আপনারা অ্যান্সার করতে পারবেন। কোয়েশ্চেনটা হচ্ছে এক্সপ্লেইন, এলিয়ট ইজ অ্যান্টি রোম্যান্টিক, এক্সপ্লেইন, এলিয়ট ইজ অ্যান্টি রোম্যান্টিক। কিভাবে? এলিয়ট বলছেন দ্য পোয়েটস পার্সোনালিটি ডাজ নট ম্যাটার, কবির যে ব্যক্তিত্ব, কবির ব্যক্তিত্ব, ব্যক্তিগত জীবন, পার্সোনাল লাইফ, পার্সোনালিটি ডাজ নট ম্যাটার, এগুলো গুরুত্বপূর্ণ না। অ্যান্ড ইটস পোয়েট্রি দ্যাট শি অর হি প্রডিউসেস দ্যাট ইজ ইম্পর্টেন্ট। উনি কি কবিতা লিখলেন সেটা গুরুত্বপূর্ণ, কবির পার্সোনালিটি গুরুত্বপূর্ণ না, বরং কবি কি কবিতা লিখলেন সেটা গুরুত্বপূর্ণ। মানে কবির পার্সোনালিটি, তার ব্যক্তিগত আচার আচরণ, বৈশিষ্ট্য, সেগুলো অতটা গুরুত্বপূর্ণ না, বরং উনি কি লিখলেন, উনি কোন কি ধরনের কবিতা লিখলেন সেটা গুরুত্বপূর্ণ। ফেমাসলি হি অবজার্ভস, দেখেন ইয়েলো হাইলাইট করা, মানে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। পোয়েট্রি ইজ নট আ টার্নিং লুজ অফ ইমোশনস বাট অ্যান এসকেপ ফ্রম ইমোশন। এখানে সরাসরি টিএস এলিয়ট ওয়ার্ডসওয়ার্থ এর সাথে কনফ্লিক্টে জড়িয়ে যাচ্ছেন। মানে ওয়ার্ডসওয়ার্থ যে কথাটা বলছেন,
ওয়ার্ডসওয়ার্থ যে কথাটা বলেছিলেন তার পোয়েট্রি ডেফিনিশনে, কন্টিনিউয়াস স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, সেইটার সরাসরি রিফিউটেশন, সরাসরি যুক্তি খণ্ডন করছেন টিএস এলিয়ট। টিএস এলিয়ট বলছেন পোয়েট্রি ইজ নট আ টার্নিং লুজ অফ ইমোশন। কবিতা মানে এই না যে আমি আমার আবেগ অনুভূতির লাগাম ছেড়ে দিব। আবেগ অনুভূতির লাগাম ছাড়া প্রকাশ মানে কবিতা না। পোয়েট্রি ইজ নট আ টার্নিং লুজ অফ ইমোশন, আমি আমার ফিলিংসটাকে একদম লাগাম ছাড়া করে দিলাম, একদম ছেড়ে দিলাম, সেটাই কবিতা হয়ে যাবে তা না। পোয়েট্রি ইজ নট আ টার্নিং লুজ অফ ইমোশনস বাট অ্যান এস্কেপ ফ্রম ইমোশন। আমাদেরকে আমাদের ইমোশন থেকে এস্কেপ করতে হবে। এস্কেপ বলতে এখানে অতিক্রম করতে হবে, উই মাস্ট ওভারকাম। আমরা অনেক সময় হয় আমরা এতটা আবেগ প্রবণ, এতটা মানে ইমোশনাল হয়ে যাই যে আমরা আমাদের চোখের সামনে সত্যটা দেখতে পাই না। উই বিকেম ব্লাইন্ড উইথ আওয়ার ফিলিংস অ্যান্ড ইমোশন, আবেগ অনুভূতিতে আমরা একেবারে অন্ধ হয়ে যাই। টিএস এলিয়ট বলছেন আমাদেরকে আমাদের আবেগ অনুভূতিকে ওভারকাম করতে হবে। উই মাস্ট এস্কেপ, এস্কেপ এখানে এস্কেপ বলতে ওভারকাম, আমাদের আবেগ অনুভূতিটাকে আমাদের আয়ত্ত করতে হবে এবং সেটাকে অতিক্রম করতে হবে, ওভারকাম করতে হবে। ইট ইজ নট দ্য এক্সপ্রেশন অফ পার্সোনালিটি, কবিতা মানে আমাদের আমার ব্যক্তিত্বের প্রকাশ না, যে কথাটা রোমান্টিকরা বারবার বলেছেন যে ইন্ডিভিজুয়ালিটি, ইনটিউশন, ইমাজিনেশন। রোমান্টিক কবিতা মানেই হচ্ছে এক্সপ্রেশন অফ পার্সোনালিটি। টিএস এলিয়ট পুরোপুরি বিপক্ষে কথা বলছেন। টিএস এলিয়ট আমরা বারবার বলছি টিএস এলিয়ট অ্যান্টি রোমান্টিক। টিএস এলিয়ট কি বলছেন, কবিতা মানে ব্যক্তিত্বের প্রকাশ না, পোয়েট্রি ইজ নট দ্য এক্সপ্রেশন অফ পার্সোনালিটি, পোয়েট্রি ইজ নট দ্য এক্সপ্রেশন অফ পার্সোনালিটি বাট অ্যান এস্কেপ ফ্রম পার্সোনালিটি, নট দ্য এক্সপ্রেশন অফ পার্সোনালিটি, এস্কেপ ফ্রম পার্সোনালিটি। আপনার যে পার্সোনালিটি, আপনার যে ব্যক্তিত্ব, সেটাকে আপনাকে ওভারকাম করতে হবে, আপনার সেটা থেকে বের হয়ে আসতে হবে, আপনাকে আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি থেকে বের হয়ে আসতে হবে। আপনি শুধু আপনার পার্সোনালিটির মধ্যে থাকলেন তাহলে কিন্তু সেটা কবিতা হবে না, আপনাকে সেটা থেকে বের হয়ে আসতে হবে। আমরা অনেক সময় আমাদের পার্সোনালিটি মেইনটেইন করতে গিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করি, অনেক কিছু কম্প্রোমাইজ করি, অনেক কিছু চাইলেও আমরা করি না, অনেক কিছু চাইলেও আমরা অনেকের সাথে কথা বলি না, সম্পর্ক রাখি না, আমাদের পার্সোনালিটি মেইনটেইন করার জন্য। তার মানে আমাদের পার্সোনালিটি নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে কিন্তু অনেক জায়গায় আমরা অন্ধ হয়ে যাই, অনেক জায়গায় আমরা সীমাবদ্ধ হয়ে যাই। কবিতার বেলায় সীমাবদ্ধ হলে হবে না, কবিতা মানে আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ না, বরং আপনার ব্যক্তিত্বকে অতিক্রম করতে হবে, আপনার ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করে তার থেকে বের হয়ে আসতে হবে। এস্কেপ ফ্রম ইমোশন, এস্কেপ ফ্রম পার্সোনালিটি, তা না হলে কবিতা হবে না। এটা কিন্তু পুরোপুরি রোমান্টিক পোয়েট্রির বিপরীত কথা। ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ যে কথাটা বলে এসেছেন তার কিন্তু সম্পূর্ণ বিপরীত। টিএস এলিয়ট বারবার বলছেন কবিতা মানে আবেগের লাগাম ছাড়া বহিঃপ্রকাশ না, ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ না, বরং আমাদেরকে আমাদের আবেগ অনুভূতি থেকে আবেগ অনুভূতি অতিক্রম করতে হবে, আমাদের ব্যক্তিত্বকে অতিক্রম করতে হবে। আমরা যদি আবেগ অনুভূতি আর ব্যক্তিত্ব দ্বারা মানে অন্ধ হয়ে যাই তাহলে আমাদের কবিতা হবে না। কবিতা লিখতে হলে আমাদেরকে আমাদের আবেগ অনুভূতিকে আয়ত্ত করে অতিক্রম করতে হবে, ব্যক্তিত্বকে অতিক্রম করতে হবে। বাট অফকোর্স, অবশ্যই অনলি দোজ হু হ্যাভ পার্সোনালিটি অ্যান্ড ইমোশন নো হোয়াট ইজ মিন্স টু ওয়ান্টস টু এস্কেপ ফ্রম দিস থিং। এখন যে মানুষের পার্সোনালিটি নাই, যে মানুষের ইমোশন নাই, সে পালাবে কি করে? আপনাকে কিন্তু পালাতে হবে, আপনাকে কিন্তু অতিক্রম করতে হবে। এখানে পালানো, পালানো শব্দটা অতটা ভালো লাগছে না, অতিক্রম করা। যে মানুষের পার্সোনালিটি নাই সে আবার পার্সোনালিটি অতিক্রম করবে কিভাবে? যে মানুষের আবেগ অনুভূতি নাই সে কিভাবে আবার অতিক্রম করবে? মানে সেই মানুষটাই কবিতা লিখতে পারবে যার মধ্যে আবেগ অনুভূতি ব্যক্তিত্ব আছে, যার আবেগ আছে, অনুভূতি আছে, ব্যক্তিত্ব আছে, সেই কবিতা লিখতে পারবে। কিন্তু শর্ত একটাই,
ব্যক্তিত্ব এবং আবেগের বশবর্তী হওয়া যাবে না, ব্যক্তিত্ব এবং আবেগকে অতিক্রম করতে হবে, সেটাকে পার হয়ে বেরিয়ে আসতে হবে, মানে কন্ট্রোলে রাখতে হবে। আপনার পার্সোনালিটির কন্ট্রোল আপনার হাতে, আপনি চাইলেই সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি আপনার পার্সোনালিটির দাস না। ইউ আর নট লিমিটেড বাই ইউর পার্সোনালিটি, ইউ আর নট লিমিটেড বাই ইউর ইমোশন। আপনার আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা শক্তি দুইটাই আপনার আছে। যাদের পার্সোনালিটি আছে, যাদের ইমোশন আছে, তারাই একমাত্র পার্সোনালিটি ইমোশনকে অতিক্রম করতে পারবে, এস্কেপ করতে পারবে। তাহলে এটা আপনাদের ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট। টিএস এলিয়ট তাহলে কবিতার সংজ্ঞা দিয়ে দিচ্ছেন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি ফ্রম এলিয়টস পার্সপেক্টিভ। এলিয়টের মতে কবিতার সংজ্ঞা কি? পোয়েট্রি ইজ নট এ টার্নিং লুজ অফ ইমোশনস বাট অ্যান এস্কেপ ফ্রম ইমোশন। আবেগ অনুভূতিকে অতিক্রম করতে হবে। পোয়েট্রি ইজ নট দ্য এক্সপ্রেশন অফ পার্সোনালিটি বাট অ্যান এস্কেপ ফ্রম পার্সোনালিটি। ব্যক্তিত্বকে অতিক্রম করতে হবে, নিজের ব্যক্তিত্ব, নিজের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন যার আবেগ অনুভূতি নাই, যার ব্যক্তিত্ব নাই, সে আবার নিয়ন্ত্রণ করবে কি? সেই আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারবে যার আবেগ অনুভূতি ব্যক্তিত্ব আছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এখন যে মানুষের ব্যক্তিত্বই নাই, যে মানুষের আবেগ অনুভূতি নাই, সে তো রোবট, সে কবিতা লিখবে কি করে? আবেগ অনুভূতি সেই অতিক্রম করতে পারবে, ব্যক্তিত্বকে সেই অতিক্রম করতে পারবে যার আছে, যার পার্সোনালিটি আছে, যার ফিলিংস ইমোশনস আছে। তাহলে টিএস এলিয়টের মতে পোয়েট্রি ইজ অ্যান এস্কেপ ফ্রম ইমোশনস অ্যান্ড পার্সোনালিটি। আবেগ অনুভূতি এবং ব্যক্তিত্বকে অতিক্রম করে, ওভারকাম করে কবিতার জন্ম হয়। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আসবে, ফাইনালে চলে আসছে, ফাইনালে চলে আসছে। এটা এখান থেকে আমরা দুটো অ্যান্সার পাচ্ছি, একটা হচ্ছে 5 মার্কসের টিএস এলিয়ট ইজ অ্যান অ্যান্টি রোম্যান্টিক। টিএস এলিয়টকে আমরা বারবার বলছি উনি অ্যান্টি রোম্যান্টিক, উনি রোম্যান্টিকদের বিরোধী, নাম্বার ওয়ান। নাম্বার টু, টিএস এলিয়ট কবিতার সংজ্ঞা দিয়েছেন, সেটা এখানে আছে, দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি বাই টিএস এলিয়ট। ক্লিয়ার? জান্নাতুল ফেরদৌস শুনতে পাচ্ছেন? দুটো প্রশ্ন এখানে আছে, একটা হচ্ছে এক্সপ্লেইন টিএস এলিয়ট ইজ অ্যান অ্যান্টি রোম্যান্টিক, নাম্বার টু দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি বাই টিএস এলিয়ট। ক্লিয়ার? এই দুটো জিনিস আমরা এই হাইলাইটেড অংশটা থেকে পাচ্ছি। প্রতিটা স্লাইডে এরকম ইয়েলো হাইলাইটেড অংশ পাবেন, এইটার থেকেই আপনাদের ফাইনালে ভাইভাতে প্রশ্ন করা হবে। আমি যা যা বললাম এইটাই বুঝে আপনারা অ্যান্সার করতে পারবেন, টেনশনের কিছু নাই। আমার আলোচনার বাইরে আমি একটা প্রশ্নও করব না, যা যা ডিসকাস হয়েছে সেখান থেকেই প্রশ্ন হবে, স্লাইডের বাইরে একটাও প্রশ্ন হবে না। আপনি স্লাইডটা ভালো করে স্টাডি করলে ইজিলি আপনি ফাইনালে অ্যান্সার করতে পারবেন। স্যার, আমাদের ফাইনালের ভাইভাটা কি নিজের মতো করে হবে? এটা আমি বলবো, পরে বলবো, ক্লাসটা নিয়ে নেই বলছি। আচ্ছা, ওকে, জান্নাতুল ফেরদৌস শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। 3 নম্বর পয়েন্ট একটু পড়েন তো, 3rd পয়েন্টটা। দিস ইজ মোর অর লেস আ ডিরেক্ট রিপোর্ট Reposted to William Wordsworth's statement in the preface to Lyrical Ballads in 18 that poetry is the spontaneous overflow of powerful feelings. Once again, Eliot sets himself apart from such a romantic notion of poetry. This is in keeping with his earlier argument about importance of tradition.
আপনার মনে হয় নেটের সমস্যা করছে। থ্যাংক ইউ জান্নাতুল। তাহলে এই পয়েন্টটা একটু দেখেন, আমাদের এই আলোচনারই কিন্তু ইনক্লুডেড, এই যে আমাদের একটু আগে একটা প্রশ্ন বললাম না, যে এক্সপ্লেইন ডিসকাস টিএস এলিয়ট ইজ অ্যান্টি রোমান্টিক, ওইটারই একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই থার্ড পয়েন্টটা। এই যে আমরা এতক্ষণ ডিসকাস করলাম যে পোয়েট্রি মানে আবেগ অনুভূতির লাগাম ছাড়া প্রকাশ না, পোয়েট্রি মানে পার্সোনালিটি ব্যক্তিত্বের প্রকাশ না, বরং পোয়েট্রি কবিতা মানে হচ্ছে আবেগ অনুভূতিকে অতিক্রম করতে হবে, ব্যক্তিত্বকে অতিক্রম করতে হবে, এই কথাটা বলে টিএস এলিয়ট কিন্তু ওয়ার্ডসওয়ার্থের একদম সরাসরি বিপক্ষে চলে গেলেন। দিস ইজ মোর অর লেস এ ডিরেক্ট রিপোস্ট, ডিরেক্ট রিফিউটাল, একদম সরাসরি বিপক্ষে কথাবার্তা অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ স্টেটমেন্ট, যেটা আমরা পড়েছি ইন দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। আমরা প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস পড়েছিলাম, সেখানে বলেছিল কি, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, কবিতা হচ্ছে আবেগ অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ, সেইটার সম্পূর্ণ অপোজিট, বিপরীত কথা এখানে বলা হচ্ছে। ওয়ান্স এগেইন এলিয়ট সেটস হিমসেলফ অ্যাপার্ট ফ্রম সাচ রোম্যান্টিক নোশন অফ পোয়েট্রি, বারবার এলিয়ট এইটাই প্রতিষ্ঠা করতে চাচ্ছেন যে উনি রোম্যান্টিক বিরোধী, অ্যান্টি রোম্যান্টিক। দিস ইজ ইন কিপিং উইথ হিজ আর্লিয়ার আর্গুমেন্ট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্র্যাডিশন, কারণ উনি ট্র্যাডিশনে গুরুত্ব দিচ্ছেন। যখন আপনি ট্র্যাডিশনটাকে ভালো করে স্টাডি করবেন, যখন আপনি অতীতকে ভালো করে স্টাডি করবেন, তখন আপনি নিজের ব্যক্তিগত আবেগ অনুভূতিকে সহজেই অতিক্রম করতে পারবেন, তখন আপনি আপনার ব্যক্তিত্ব অতিক্রম করতে সক্ষম হবেন, যখন আপনি ট্র্যাডিশনটাকে রেসপেক্ট করবেন, ট্র্যাডিশনটাকে স্টাডি করবেন। এটা হচ্ছে একটা উপায় আমরা বলতে পারি যে কিভাবে, হাউ টু এস্কেপ ফ্রম ইমোশন, আবেগ অনুভূতি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। আবেগ অনুভূতি থেকে মুক্তি পেতে চাইলে আপনি অতীতের সাহিত্যিকদের তাদের সাহিত্যকর্ম স্টাডি করেন, তাহলে আপনি বুঝবেন আপনি কিভাবে আপনার ব্যক্তিত্ব থেকে বের হয়ে আসবেন, অতিক্রম করবেন। সেটাও আপনি জানতে চাইলে আপনি ট্র্যাডিশনাল যে লিটারেচার, সাহিত্য, সেটা স্টাডি করেন, কবিতা স্টাডি করেন, ইট উইল গিভ ইউ অ্যান্সার, আপনি তখন বুঝতে পারবেন। তাহলে লাস্ট লাইনটা কি, পোয়েটস পার্সোনালিটি ডাজ নট ম্যাটার, একজন কবির ব্যক্তিত্ব এটা ম্যাটার করে না, ওনলি হাউ দেয়ার ওয়ার্কস রেসপন্ড টু অ্যান্ড ফিটস ইন টু দ্য পোয়েটিক ট্র্যাডিশন, আপনার সৃষ্টিকর্মটা কি, আপনার কবিতাটা কেমন, আপনার উপন্যাস গল্পটা কেমন, সেটা কি ট্র্যাডিশনের সাথে ফিট করে কিনা, প্রপারলি ফিট করে কিনা, এটা আমাদের খেয়াল করতে হবে। যে আপনি কি লিখলেন এটা কি ভবিষ্যৎকে গড়ে দিচ্ছে কিনা, আপনি এমন কিছু একটা লিখলেন যেটা একেবারে খাপছাড়া, আপনার লেখা যতই ফেমাস হোক না কেন, যতই ভাইরাল হোক না কেন, সেটা কিন্তু হারিয়ে যাবে, টিকবে না। কিন্তু যখন আপনার লেখার মধ্যে আপনি খুব সচেতন ভাবে আপনার ব্যক্তিগত আবেগ অনুভূতিকে অতিক্রম করতে পারবেন, আপনার ব্যক্তিত্বকে অতিক্রম করতে পারবেন, তখন আপনার লেখাটা ট্র্যাডিশন আপগ্রেডে কাজ করবে, আপনি তখন নতুন একটা পথ সবার সামনে তুলে দিতে পারবেন। দ্য পোয়েটস পার্সোনালিটি ডাজ নট ম্যাটার, কবির ব্যক্তিত্ব এটা কোনো ব্যাপার না, ওনলি হাউ দেয়ার ওয়ার্কস ফিটস ইন টু পোয়েটিক ট্র্যাডিশন, তার সৃষ্টিকর্ম, তার কবিতা, সাহিত্যিকের সাহিত্যকর্ম, কবিতা, কবির কবিতা কিভাবে ট্র্যাডিশন আপগ্রেডেশনে ভূমিকা রাখছে, সেটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এই স্লাইডটা ইম্পর্টেন্ট, কোন কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য, এক্সপ্লেইন এক্সপ্লেইন টিএস এলিয়ট ইজ অ্যান অ্যান্টি রোম্যান্টিক, টিএস এলিয়ট একজন অ্যান্টি রোম্যান্টিক, এটার ব্যাখ্যা আমরা এই স্লাইডে, এই সামারি থ্রি স্লাইডে পেয়ে যাচ্ছি। ইম্পর্টেন্ট, explain T.S. Eliot is an anti-romantic, explain T.S. Eliot is an anti-romantic, ekhan theke amra answer ta peye jabo, ar ekhan theke amra pacchi tradition er gurutto, importance of tradition, prothom ha ei 1 and 2 ekhan theke amra pacchi importance of tradition। এখন ইম্পর্টেন্স অফ ট্র্যাডিশন, 1 মিনিট, ট্র্যাডিশনের গুরুত্ব, এটা হচ্ছে আপনাদের মানে
দুই মার্কসেরও হতে পারে, 5 মার্কেরও হতে পারে। যদি 2 মার্কসের হয় আপনি সামারি 1 স্লাইড থেকে অ্যান্সার করতে পারবেন, 5 মার্কসের হলে সামারি 1 সামারি 2 দুই স্লাইড থেকে অ্যান্সার করবেন। আর এলিয়ট ইজ অ্যান অ্যান্টি রোম্যান্টিক, এটার অ্যান্সার আপনি সামারি 3-তে কিছু পাবেন। আর এই যে এই স্লাইডটা থেকে পাবেন, এগুলো অলরেডি ডিসকাস করা আছে, এগুলো অলরেডি আমরা ডিসকাস করেছি। একই কথা এখানে আবার বলা আছে, আমরা তো এতক্ষণ সামারি পড়লাম, এখন হচ্ছে ডক্টর টার্ল, অলিভার টার্লের অ্যানালিসিস, এটা হচ্ছে ওইটারই অ্যানালিসিস। আমরা প্রথম যে কোয়েশ্চেনটা ছিল যেটার অ্যান্সার আপনি সামারি 1 এবং সামারি 2 থেকে পাবেন, সেটা আপনি টার্লের অ্যানালিসিস 1 থেকে দেখতে পাচ্ছেন। এখানে হাইলাইটেড অংশটুকু শুধু দেখেন, একটু আগে আমরা কি বললাম, একটু আগে আমরা কি বললাম যে কবির ব্যক্তিত্ব, পোয়েটস পার্সোনালিটি ডাজ নট ম্যাটার, অনলি দেয়ার ওয়ার্কস ম্যাটার, সেটারই কথা এখানে বলা আছে। দেখেন এলিয়টস এক্সাম্পল অফ হোমার ইজ রিলেভেন্ট, উই নো নাথিং অফ দ্য পোয়েট হু রোড দ্য অডিসি অর ইলিয়াড, উই ডোন্ট নিড টু। হোমারের পার্সোনালিটি সম্পর্কে আমাদের জানার দরকার নাই, আমাদের কাছে ইলিয়াড আছে, অডিসি আছে, অডিসি ম্যাটার্স, হোমারের পার্সোনালিটি ডাজ নট ম্যাটার, হোমার কি লিখে গেছেন সেটা গুরুত্বপূর্ণ। পোয়েট্রি শুড বি টাইমলেস অ্যান্ড ইউনিভার্সাল, পোয়েট্রি হতে হবে ইউনিভার্সাল, টাইমলেস, স্থান কাল অতিক্রম করবে, ট্রান্সেন্ডিং দ্য সার্কামস্টেন্সেস আউট অফ হুইচ ইট গ্রো, এটা আমরা অলরেডি আলোচনা করেছি, আমরা অলরেডি এই যে সামারি 2-তে এই যে এখানে আলোচনা করেছি, এখানে আলোচনা করেছি, একই কথা এখানে ভিন্নভাবে বলা আছে যে কবিতাকে হতে হবে স্থান কাল উত্তীর্ণ, অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের গল্প বলবে কিন্তু সেখানে স্থান কাল উত্তীর্ণ কিছু ব্যাপার থাকবে। আচ্ছা এলিয়ট এরপরে, এলিয়টস আর্গুমেন্টস রেইজ অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ক্যান সেলফ এভিডেন্টলি পার্সোনাল পোয়েট্রি নট অলসো বি লাইক টাইমলেস অ্যান্ড ইউনিভার্সাল। এখন এলিয়ট কেন অ্যান্টি রোম্যান্টিক, তার কারণ এলিয়ট বলেছেন যে পার্সোনাল কবিতা, কবিতা যদি ব্যক্তিগত হয়ে যায় তবে সেটা খুব সহজে যে টাইমলেস ক্লাসিক হবে সেটা সম্ভাবনা কমে যায়, বিশেষ করে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, তারপর সিলভিয়া প্লাথ তাদের কথা বলেছেন, বলছেন যে এভিডেন্টলি ইট ক্যান, কিন্তু তাদেরকে তাদের আবেগ, অনুভূতি এবং ব্যক্তিত্বকে অতিক্রম করতে হবে। এই স্লাইডের একদম লাস্টে দেখেন হাইলাইট করা আছে ইয়েলো, এলিয়টস টক অফ এস্কেপ ফ্রম পার্সোনালিটি, এই যে আমরা এস্কেপ বলতে কি বুঝি, পালানো, কিন্তু এখানে এস্কেপ শব্দটা পালানো অর্থে ব্যবহার করেননি। এলিয়টস টক অফ এস্কেপ ইজ নট আ কল টু এস্কেপ ফ্রম দ্য সেলফ, বাট কল টু এস্কেপ ফার্দার ইন টু দ্য সেলফ, আমরা আমাদের ব্যক্তিত্ব, আমরা আমাদের সত্তা থেকে পালাবো না, বরং আমাদের সত্তার গভীরে প্রবেশ করে সত্তাকে দখল করব। উই উইল এস্কেপ ফার্দার ইন টু সেলফ, আমি আমার ব্যক্তিত্বটাকে দখল করব, নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসব। আই উইল ওভারকাম মাই পার্সোনালিটি, আই উইল ওভারকাম মাই ইমোশনস। তার মানে এলিয়ট বলছেন এই যে দেখেন, দ্য মোর ম্যাচিওর দ্য পোয়েট, একজন কবি যত ম্যাচিওর হবে, দ্য মোর হিজ মাইন্ড ইজ এবল টু সিনথেসাইজ ভেরিয়াস ইনফ্লুয়েন্সেস অ্যান্ড ইমোশনস টু প্রোডিউস সামথিং ভ্যারিড অ্যান্ড কমপ্লেক্স। মানে যে কবি যত ম্যাচিওর্ড, একজন কবি যত ম্যাচিওর্ড হয়, যত পরিপক্ক হয়, সে তত প্রপারলি, সে তত যথাযথভাবে তার আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে, আবেগ অনুভূতিকে অতিক্রম করতে পারে। একজন কবি যত ম্যাচিওর্ড সে তত যথাযথ, সে তত পারফেক্টলি তার পার্সোনালিটিটাকে ওভারকাম করতে পারে। এই কথাটা টিএস এলিয়ট বলেছেন। ইট ইজ ইন অ্যাকুরেট টু ভিউ, আমাদের বলতে পারেন দুইটা দুইটা লাইন দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ করব। একটা হচ্ছে এই যে এই স্লাইডের ইয়েলো মার্ক করা অংশটা দেখেন, ইট ইজ ইন অ্যাকুরেট টু ভিউ এলিয়টস এসে অ্যাজ এ ক্রিটিক্যাল রিজেকশন অফ সেলফ অল টুগেদার,
এলিয়ট কিন্তু পার্সোনালিটিকে, সেলফ, আমাদের ব্যক্তিত্ব, সত্তাকে কিন্তু বাতিল করে দিচ্ছেন না, এটা বললে কিন্তু ভুল হবে। এলিয়ট ইজ নট রিজেক্টিং সেলফ, ইফ এনিথিং হি ইজ আর্গিউং দ্যাট গ্রেট পোয়েট্রি ইজ ফোর্জ ইন দ্য ডিপার সেলফ। আমাদের সেলফের ভেতরে ঢুকতে হবে। আমরা কখন আমাদের সেলফের ভিতরে আমাদের পার্সোনালিটির গভীরে প্রবেশ করতে পারবো? যখন আমরা আমাদের পার্সোনালিটিকে আয়ত্ত করতে পারবো, ওভারকাম করতে পারবো। আপনি যদি অনেক বেশি ইমোশনাল হয়ে যান, আপনি কিন্তু ডিপ গভীরে প্রবেশ করতে পারবেন না, আপনি সারফেস লেভেলে থাকবেন। আপনি যখন আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন, ওভারকাম করতে পারবেন, তখনই আপনি আপনার আবেগ অনুভূতির গভীরে ঢুকতে পারবেন। কবিতাকে গভীর থেকে তৈরি করে আনতে হবে, ইন দ্য ডিপার ইমোশন, ডিপার সেলফ। আপনি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়ে আপনি ডিপ ইমোশন খুঁজে পাবেন না। আপনি পার্সোনালিটিতে সীমাবদ্ধ থাকলে আপনি আপনার পার্সোনালিটির গভীরে যেতে পারবেন না। শুধুমাত্র আমরা সারফেস লেভেলে থেকে আমরা কবিতা সাহিত্য রচনা করতে পারবো না। যখনই আমরা আমাদের পার্সোনালিটিটাকে আয়ত্ত করতে পারবো, কন্ট্রোল করতে পারবো, যখন আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারবো, তখনই আমরা গভীরে ঢুকতে পারবো। অনলি দেন উই উইল বি এবল টু enter into the depth. আজকে লেকচারের লাস্ট লাইন দেখেন, হাইলাইট করা ইয়েলো অংশটা, ফর এলিয়ট, এলিয়টের জন্য, এলিয়টের মতে, গ্রেট পোয়েটস, যারা মহান কবি, দে টার্ন পার্সোনাল এক্সপিরিয়েন্স ইনটু ইম্পার্সোনাল পোয়েট্রি। তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অবলম্বনে এমন একটা কিছু লিখে যায় যেটা সবার জন্য সত্য। দে রাইট পোয়েট্রি অন দ্য বেসিস অফ দেয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তারা তাদের ব্যক্তিগত আবেগ অনুভূতির উপর ভিত্তি করে সর্ব মানুষের জন্য, সর্বকালের জন্য কবিতা লিখে যায়। তাদের নিজস্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে এমন ভাবে কবিতা লিখে যায় যেটা সবার জন্য সত্য। বাট দিস নেভার দলেস মিন দ্যাট দেয়ার পোয়েট্রি অফটেন স্টেমস ফ্রম পার্সোনাল। কিন্তু রুটটা কিন্তু পার্সোনাল, রুটটা কিন্তু পার্সোনাল, কিন্তু সেইখানেই সীমাবদ্ধ থাকলে হবে না, পার্সোনালিটিটাকে আয়ত্ত করতে হবে, অতিক্রম করতে হবে। যদিও শেকড়টা কিন্তু ব্যক্তিত্বে, কিন্তু সেইটাকে অতিক্রম করতে হবে। ইট ইজ দ্য পোয়েটস টাস্ক, এটা হচ্ছে কবির দায়িত্ব। ইট ইজ দ্য পোয়েটস টাস্ক টু ট্রান্সমিউট পার্সোনাল ফিলিংস ইনটু সামথিং মোর ইউনিভার্সাল। ট্রান্সমিউট মানে কি? কোনো কিছুকে পরিবর্তন করা, বিবর্তন করা, রূপান্তর করা। ট্রান্সমিউট মানে হচ্ছে রূপান্তর করা, ব্যক্তিগত আবেগ অনুভূতিটাকে সর্ব মানুষের, সর্বকালের আবেগ অনুভূতিকে রূপান্তরিত করা। আপনি আপনার পার্সোনাল ইমোশনটা এমন ভাবে ট্রান্সমিউট করবেন, রূপান্তর করবেন, যাতে সেটা শুধু আপনার আবেগ অনুভূতি না থাকে, সেটা যেন সবার আবেগ, সবার অনুভূতিতে পরিণত হয়। করোনার সময়ে বসে আপনার যে লোনলিনেস, বোর্ডম, একাকিত্ব, বিরক্তি, এই বিষয়টা নিয়ে আপনি কবিতা লেখার চিন্তা করলেন বা গল্প লেখার চিন্তা করলেন, আপনাকে এমন ভাবে গল্পটা লিখতে হবে যেন আপনার হতাশা, এটা যেন সবার হতাশাকে তুলে ধরে, আপনার দুঃখ কষ্ট, আপনার একাকিত্ব, এটা যেন সবার দুঃখ কষ্ট, সবার একাকিত্বকে তুলে ধরে, ইউনিভার্সাল করে তুলে আনতে হবে। আপনি তখনই আবেগ অনুভূতিকে ইউনিভার্সাল করে তুলতে পারবেন যখন আপনি আপনার আবেগ অনুভূতিটাকে ওভারকাম করতে পারবেন, এসকেপ করতে পারবেন। ইউ নিড টু এসকেপ ফ্রম পার্সোনালিটি। এখন এসকেপ মানে অনেকের ভুল ধারণা হচ্ছে এসকেপ মানে কিন্তু অ্যাভয়েড না। এসকেপ মানে অনেকে মনে করে এসকেপ মানে তো পালানো, তাহলে কি অ্যাভয়েড করা? না, এসকেপ মানে এখানে টিএস এলিয়ট এসকেপ বলতে অ্যাভয়েড করা বুঝাচ্ছেন না, এসকেপ মানে হচ্ছে ওভারকাম করা, দখল করা, আয়ত্ত করা, নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। এসকেপ ফ্রম ইমোশন মানে কিন্তু ইমোশনকে ইগনোর করা না, পালানো না, ইগনোর করা না, অবজ্ঞা করা না, বরং আপনি আপনার ইমোশনকে অতিক্রম করবেন, ইমোশনকে নিয়ন্ত্রণ করবেন। ইউ উইল বি এবল টু ওভারকাম, ইউ উইল বি এবল টু কন্ট্রোল। পার্সোনালিটিকে এসকেপ করা মানে হচ্ছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয়া না, ইগনোর করা না, বরং সেটাকে কন্ট্রোল করা।
আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। মানে আমরা আজকের স্লাইড থেকে আমরা কি কি কোয়েশ্চেন গুলো পেয়ে যাচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি, কোন কোন স্লাইডে আপনারা গুরুত্ব দিবেন। প্রথমত সামারি ওয়ান, সামারি টু, এই দুটো থেকে একটা শর্ট কোয়েশ্চেন হতে পারে। সামারি ওয়ান, সামারি টু প্লাস এই টার্লের অ্যানালিসিস ওয়ান, এটার উপরে থেকেও আপনি পেতে পারবেন হেল্প। এই সামারি ওয়ান, সামারি টু, এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন হতে পারে, সেটা কি, যদি কেউ আধুনিক হতে চায় তাকে ট্র্যাডিশনাল হতে হবে। ইফ আ পোয়েট ওয়ান্টস টু বি মডার্ন হি মাস্ট বি ট্র্যাডিশনাল, এক্সপ্লেইন। এক্সপ্লেনেশনটা কিন্তু 5 মার্কসের, এটার অ্যান্সার আপনারা পাবেন সামারি ওয়ান, সামারি টু তে। মানে যদি কোনো সাহিত্যিক আধুনিক হতে চায় তাকে ট্র্যাডিশনাল হতে হবে, টিএস এলিয়টের এটা প্রথম বিশ্বাস। ইফ সামওয়ান ওয়ান্টস টু বি ট্র্যাডিশনাল, সরি, ইফ সামওয়ান ওয়ান্টস টু বি মডার্ন হি অর শি মাস্ট বি ট্র্যাডিশনাল, এটারই ব্যাখ্যা আছে হচ্ছে সামারি ওয়ান, সামারি টু তে, শর্ট কোয়েশ্চেন 5। এরপরে 2 মার্কসের একটা কোয়েশ্চেন, ছোট কোয়েশ্চেন হতে পারে, যে এক্সপ্লেইন টিএস এলিয়ট ইজ অ্যান্টি রোম্যান্টিক, এটার 2 মার্কসের অ্যান্সার আপনি সামারি 3 তে পাবেন। এই একই কোয়েশ্চেন যদি 5 মার্কসের হয় যে এক্সপ্লেইন টিএস এলিয়ট ইজ অ্যান্টি রোম্যান্টিক, তখন এই সামারি 3-র সাথে আপনি অ্যাড করবেন হচ্ছে এই যে হাইলাইটেড অংশগুলো, এই যে হাইলাইটেড অংশ, টার্লের অ্যানালিসিস 2 হাইলাইটেড, টার্লের অ্যানালিসিস 3 হাইলাইটেড, এখান থেকে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। কোশ্চেনটা কি তাহলে? কোশ্চেনটা কি? এক্সপ্লেইন, ডিসকাস টিএস এলিয়ট ইজ অ্যান্টি রোম্যান্টিক, তাহলে সেটার অ্যান্সার গুলো আপনি কোথা থেকে পাবেন? এই যে সামারি 3, সামারি 3 পুরো স্লাইডটা, টার্লের অ্যানালিসিস 1 এই যে হাইলাইটেড ইয়েলো অংশটা, প্যারালেল অ্যানালিসিস 2 হাইলাইটেড ইয়েলো অংশটা, অ্যানালিসিস 3 হাইলাইটেড ইয়েলো অংশটা। মানে এটা যদি 5 মার্কসের যদি কোয়েশ্চেন হয় তাহলে এখান থেকে আসবে। আজকে তাহলে আমরা দুটো কোয়েশ্চেন আমরা স্টাডি করলাম। নাম্বার ওয়ান, যদি ইফ সামওয়ান ওয়ান্টস টু বি মডার্ন হি অর শি মাস্ট বি ট্র্যাডিশনাল, এটা একটা কোয়েশ্চেন, এটা 2 মার্কসেরও হতে পারে, 5 মার্কসেরও হতে পারে। যদি 2 মার্কসের হয় তাহলে সামারি 1 থেকে অ্যান্সার করলেই হবে, যদি 5 মার্কের হয় তাহলে সামারি 1, সামারি 2। এই একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন, এক্সপ্লেইন টিএস এলিয়ট ইজ অ্যান্টি রোম্যান্টিক, 2 মার্কসের হলে শুধুমাত্র এই সামারি 3 থেকে অ্যান্সার করলেই হবে, আর যদি 5 মার্কসের হয় তাহলে এই যে এই টার্ল অ্যানালিসিস 1 হাইলাইটেড, টার্ল অ্যানালিসিস 2 হাইলাইটেড, টার্ল অ্যানালিসিস 3 হাইলাইটেড, তাহলে 5 মার্কসের অ্যান্সারটা হবে। তাহলে আমরা আজকে দুটো কোয়েশ্চেন পড়লাম, দুটো কোয়েশ্চেনই 2 মার্কসের জন্যও আসতে পারে, আবার 5 মার্কসের জন্যও আসতে পারে। কি কি কোয়েশ্চেন আমি আবারও বলছি, এক্সপ্লেইন ইফ আ পোয়েট ওয়ান্টস টু বি মডার্ন হি অর শি শুড বি মাস্ট বি ট্র্যাডিশনাল, এই কোয়েশ্চেন অ্যান্সারের যে ব্যাখ্যা 5 মার্কেরও আসতে পারে, 2 মার্কেরও আসতে পারে। গেল নেক্সট কোয়েশ্চেন, ডিসকাস টিএস এলিয়ট ইজ অ্যান্টি রোম্যান্টিক, এই কোয়েশ্চেনের অ্যান্সার 2 মার্কেরও আসতে পারে, 5 মার্কেরও আসতে পারে। এই কোয়েশ্চেনের অ্যান্সারের মধ্যেই আসবে ওই যে টিএস এলিয়ট এর ডেফিনেশন অফ পোয়েট্রি, তার কবিতার সংজ্ঞাতেই কিন্তু প্রমাণ হয়ে যাবে যে উনি অ্যান্টি রোম্যান্টিক। এবং তারপর আরো কিছু পয়েন্ট আসবে যেগুলো টার্নলের অ্যানালিসিসে আপনাদের সুবিধার জন্য হাইলাইট করা আছে, এই হাইলাইটেড অংশগুলো থেকে আপনারা অ্যান্সার লিখতে পারবেন। এটাই যথেষ্ট, এর থেকে বাইরে আপনারা সময় পাবেন না, আপনাদের সুবিধার জন্য এই স্লাইডটাই, এই স্লাইডটাই আপনারা পড়বেন। আজকে আমরা কমপ্লিট করলাম টি এস এলিয়টস ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এবং এখান থেকে আমরা দুটো কোয়েশ্চেন স্টাডি করলাম, দুটো কোয়েশ্চেনই 5 মার্কসের জন্য আসতে পারে, 2 মার্কসের জন্য আসতে পারে, ভাইভার কোয়েশ্চেনও এইভাবেই আসবে। কোনো কোয়েশ্চেন আছে, কোনো কনফিউশন? স্যার ভাইভার কোয়েশ্চেনটা স্যার মিডের মতো ওই মানে
ওই এক্সামের কোশ্চেন থেকে ভাইবা বেসার নাকি র্যান্ডমলি স্যার কোশ্চেন করবেন? এটা হচ্ছে আমি সিলেবাসের মধ্য থেকে জেনারেল কোয়েশ্চেন করব, মানে আপনার ওভারঅল আইডিয়াটা কেমন সেটা আমি চেক করার চেষ্টা করব। যেমন আপনার মিডের আগে আমরা পড়েছি হচ্ছে পোয়েটিক্স, অ্যারিস্টটলের পোয়েটিক্স। এখন মিডের আগে আপনি জাস্ট ও খুব হালকা একটা কোয়েশ্চেন করব যে আপনার মনে আছে কতটুকু সেটা চেক করব। এরপরে ফাইনালে আমরা যে চারটা টেক্সট পড়ছি, এই ফাইনালের চারটা টেক্সটে আপনার আইডিয়া কেমন সেটা আমি চেক করার চেষ্টা করব, যে আপনার শেক্সপিয়ারের যে সরি ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস, এটার আপনার ধারণাটা কি কি মনে আছে, মানে কতটুকু বুঝেছেন, এরকম জেনারেল কোয়েশ্চেন করব। আপনাকে খুব বেশি স্পেসিফিক কোয়েশ্চেন করে কিন্তু আপনাকে এম্বারেস করব না। আপনার ভাইভাতে আমি চেক করব যে আপনি কতটুকু পড়েছেন, আপনার পড়াশোনা কেমন। আপনাদের ফাইনালে আমি কিন্তু রিটেন পার্ট খুব কম দিব, মাত্র 15 মার্কসের, বাকি 25ই হচ্ছে আপনার ভাইভা। কেন? কারণ আপনি যেন ওভারঅল একটা আইডিয়া নেন। আপনাদেরকে যদি বেশি রিটেন দেই, তাহলে দেখা যায় আপনারা লিখতে লিখতেই সময় ব্যয় করে ফেলেন, পড়ায় আর সময় দেন না। এই জন্য আপনাদের পড়ায় সময় বেশি দেওয়ার জন্য এইবার আপনাদেরকে ভাইভাতে জেনারেল কোয়েশ্চেন করব। একবারে জেনারেল কিরকম, যেমন এই যে আজকে পড়লাম যে টিএস এলিয়টের যে ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এটা থেকে আপনি কি বুঝেছেন, মূল কি কি পয়েন্ট মনে আছে, নিজের মতো করে এক্সপ্লেইন করুন। তখন আপনি আপনার নিজের মতো করে এক্সপ্লেইন করার চেষ্টা করবেন। মানে আপনি যদি আপনার বেসিক আইডিয়াটা থাকে, ওভারঅল আইডিয়া থাকে, আপনি খুব সহজেই অ্যান্সার করতে পারবেন। আপনি শুধুমাত্র আমি যা যা ক্লাসে করালাম, আমার স্লাইডে যা কিছু আমি আলোচনা করেছি, যা কিছু ব্যাখ্যা করেছি, এর মধ্য থেকে প্রশ্ন হবে। মানে আমি আমি চেক করব যে আপনার ওভারঅল আইডিয়াটা কেমন, আপনি পড়েছেন কিনা। আমি খুব বেশি স্পেসিফিক ইনফরমেটিভ কোয়েশ্চেন করব না, আমি আপনার কম্প্রিহেনশনটা যাচাই করব যে আপনি কি করেছেন। হ্যাঁ বলেন সুমাইয়া। স্যার এটা তো টোটাল সিলেবাস এর উপরে হবে তাই না? মানে টোটাল সিলেবাস বলতে, আপনি ফোকাস করবেন হচ্ছে চারটা টেক্সট, অ্যারিস্টটলের পোয়েটিক্স এখন আপনি ওটাতে পড়ে সময় পাবেন না, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা এই হচ্ছে আমাদের শেষ, তাই না? আমাদের ট্র্যাডিশনাল এন্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এখানেই শেষ। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আমি তারপরে যাচ্ছি। না স্যার এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। বলেন আফরিনা, বলেন। স্যার আপনি কি কোনো রিভিউ ক্লাস নেবেন আর এক্সামের আগে? এই যে নিচ্ছে, আচ্ছা এইটা রিভিউ ক্লাস ছিল, আচ্ছা ঠিক আছে। এটা না এখন রিভিউ ক্লাস শুরু হবে, অল্প সময়ের জন্য নিয়ে আপনাদেরকে ছেড়ে দিব আর কি। এরপরে যদি আপনাদের এক্সট্রা কোনো ক্লাস দরকার হয় আমাকে জানাতে হবে। যদি বলেন যে স্যার আমাদেরকে আরেকটু সময় দিতে হবে, আমি আরেকটু সময় দিব, সমস্যা নাই। আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কোন কোন স্লাইড কোন কোনটা বেশি গুরুত্ব দিয়ে ফলো করবেন। আপনাদের গুগল ক্লাসরুমে যদি আপনারা যান, দেখতে পাচ্ছেন গুগল ক্লাসরুম জি স্যার আসবে, সমস্যা নাই, আস্তে আস্তে আসবে। আচ্ছা আমাদের মিডের পরে যে মিডটার্ম অ্যাসাইনমেন্টের পরে দেখবেন আমরা পড়েছি এই যে ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স, এই নিয়ে কিন্তু আমরা বেশ কয়েকটা ক্লাস করেছি, গ্রুপ ডিসকাশনও করেছি। আপনারা অলরেডি সেখানে আমি কি কি ধরনের কোয়েশ্চেন হবে সেটা কিন্তু আলোচনা করেছি। মানে আপনারা যদি শুধু স্লাইড গুলো দেখেন, স্লাইড কি কি আছে যেখানে ক্লিক করলেই স্লাইড গুলো পেয়ে যাবেন। এক মিনিট, এই যে খুব সুন্দর করে সাজানো আছে, আপনাদের জাস্ট গেলেই আপনারা পাবেন। এই যে প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স, এই যে এই স্লাইডটা,
এই স্লাইডটা পড়বেন, আরেকটা স্লাইড দিয়েছি তারপরের ক্লাসে। এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের হাতে যদি সময় কম থাকে এইটা মাস্ট দেখতেই হবে, এটা হচ্ছে মাস্ট দেখতেই হবে। এর আগেরটা হচ্ছে আপনার হাতে যদি মানে আপনার মানে পড়লে ভালো, আর এটা হচ্ছে আপনি মিস করতে পারবেন না, এটা হচ্ছে মাস্ট। এই লেকচার 9, যেটা লেকচার 9, এই স্লাইডটা আপনাকে স্টাডি করতেই হবে। এটা আমরা আলোচনা করেছি ডিটেইলে, ডিটেইলে আমরা স্টাডি করেছি। এই স্লাইডটা লিখে রাখেন, লেকচার 9, লেকচার 9 মাস্ট স্টাডি করতে হবে, লেকচার 9, লেকচার 9, লেকচার 9, ওটা স্লাইডটা পড়বেন। আর হচ্ছে আপনার আমাদের যে গ্রুপ ডিসকাশন ভিডিওটা আছে না, এটা কিন্তু অ্যাভেলেবল। গ্রুপ ডিসকাশনটা আপনারা দেখবেন কি কি ধরনের কোয়েশ্চেন আমি করব, এটা এখানে আলোচনা করেছি। মে মাসের 2 তারিখে আমরা একটা গ্রুপ ডিসকাশন করেছিলাম, সেটা আপনারা কিন্তু দেখবেন। সেটা দেখে আপনারা কি কি কোয়েশ্চেন হবে আমি এখানে আলোচনা করেছি, এই যে গ্রুপ ডিসকাশন, এটা সুন্দর করে দেয়া আছে, গ্রুপ গুগল ক্লাসরুমে গেলেই পেয়ে যাবেন। আচ্ছা, লেকচার 9, তারপরে কোলরিজের বায়োগ্রাফিয়া লিটারারিয়া, এটাও আমি গ্রুপ ডিসকাশনটা ফলো করবেন মে মাসের 4 তারিখে। মে মাসের 4 তারিখে আমাদের একটা গ্রুপ ডিসকাশন হয়েছিল, সেইখানে আমি সুন্দর করে গুছিয়ে বলে দিয়েছি কোথা থেকে প্রশ্ন হবে, কোন কোন স্লাইড পড়তে হবে। আপনাদেরকে বলেছিলাম যে এই যে লেকচার 10, লেকচার 10 এটা খুব ভালো করে পড়বেন, লেকচার 10টা খুব ভালো করে পড়বেন, প্লাস প্লাস এই যে হ্যান্ড আউটটা আছে, এই হ্যান্ড আউটে পেজ নাম্বার 3, 3 নাম্বার পেজের লাস্ট 3 প্যারাগ্রাফ, দ্য লাস্ট 3 প্যারাগ্রাফ অফ পেজ 3, এটা কিন্তু বলে দিয়েছি যে ওই লেকচার 10 স্লাইড এবং এই হ্যান্ড আউটের 3 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ বলতে এটা হচ্ছে 28, 28 লেখা থাকবে তার লাস্টের 3 প্যারাগ্রাফ, তাহলেই হবে, আর কোনো কিছু পড়তে হবে না। তাহলে গেল কলরেজ, গেল ওয়ার্ডসওয়ার্থ, গেল। এরপরে আমরা আর্নল্ডের স্টাডি অফ পোয়েট্রি পড়েছি গত 2 ক্লাসে, সেটাতে আমরা আমাদের একটাই লেকচার আমরা ফলো করেছি, একটাই লেকচার আমরা 2 দিনে পড়েছি। প্রথম 2 দিন আমি পড়েছি, আমরা পড়েছি হচ্ছে এই সামারি 4 পর্যন্ত প্রথম দিন। তারপর আমরা পড়েছি হচ্ছে এই যে 5 থেকে, সামারি 5 থেকে সামারি 6, 7, 8, এগুলো আমরা গত ক্লাসে পড়েছি। কোথা থেকে প্রশ্ন হবে এটা আমরা গত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছি। তাহলে গত ক্লাসের যে ভিডিওটা আছে, এই যে লেকচার 13, 30 তারিখের, 30 তারিখের যে ক্লাসটা, ওইখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে কিভাবে কিভাবে প্রশ্ন হবে, কোথা থেকে প্রশ্ন হবে। তার মানে লেকচার 13, সরি লেকচার 12, লেকচার 13 একই স্লাইড, কিন্তু একই স্লাইড কিন্তু আমরা 2 দিনে পড়েছি, একটাই পিডিএফ স্লাইড। কলরিজের হচ্ছে বলে দিলাম, ওয়ার্ডসওয়ার্থটাও বলে দিলাম, আর আজকে আমরা যেটা পড়লাম, আজকে আমরা যেটা বলে দিলাম, এই যে টিএস এলিয়টস ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এই একটাই স্লাইড। তাহলে আমাদের টোটাল স্লাইড কয়টা, 1, 2,
তিন চার, চারটা হ্যান্ড আউট, চারটা স্লাইড, আর একটা হচ্ছে হ্যান্ড আউটের একটা মাত্র পেজ। এই হচ্ছে আপনাদের ফাইনালের। সুন্দর করে গোছানো আছে। আপনারা যদি গুগল ক্লাসরুমে যান, সব এই থেকে পড়লেই হবে। সব স্যার নাইন টেন টুয়েলভ থার্টিন হ্যাঁ, এন্ড আজকে যেটা নাইন নাইন টেন 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 এবং এর সাথে একটা হ্যান্ড আউটের তিনটা প্যারাগ্রাফ আছে আর কি। এটা হচ্ছে গ্রুপ ডিসকাশন, আপনারা দেখবেন গ্রুপ ডিসকাশন ফলো করলে আপনারা পেয়ে যাবেন। সবচেয়ে বড় কথা, আপনারা গ্রুপ ডিসকাশন গুলো এই যে মে মাসের 2 তারিখের গ্রুপ ডিসকাশন, এই যে এটা এটা আপনারা খুব মন দিয়ে ফলো করবেন। 4 তারিখের গ্রুপ ডিসকাশন, এটা খুব মন দিয়ে ফলো করবেন। আর হচ্ছে এই যে এটা 12-13 একই স্লাইড, 12-13 একই স্লাইড, 13 নম্বর স্লাইডটা একটু পয়েন্ট পয়েন্ট করে গোছানো আছে আপনাদের সুবিধার জন্য। এখন আপনারা যেটা করবেন, আপনারা দেখেন ম্যাটেরিয়াল গুলো দেখেন, যদি আপনাদের আরো কোনো ই থাকে, আরো কোনো এক্সট্রা ক্লাসের দরকার হয় আমাকে জানাবেন। আবারও বলে দিচ্ছি, আপনারা যদি গ্রুপ ডিসকাশন গুলো ফলো করেন, ওয়ার্ডসওয়ার্থের গ্রুপ ডিসকাশন 2 তারিখের, মে মাসের 2 তারিখের, কোলরিজের গ্রুপ ডিসকাশন 4 তারিখের, এরপর আমরা আর্নল্ডের যে দুটো ক্লাস করলাম সেই দুটো ক্লাস, এবং আজকের ক্লাস, 1 2 3 4 5, 5টা ক্লাস, তাহলে আপনারা মোটামুটি কোয়েশ্চেন গুলো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। আর অ্যান্সার গুলো পেতে হলে তো আপনাকে ডিটেলে যেতে হবে। স্লাইড গুলো ফলো করেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ঠিক আছে? প্লিজ রেসপন্স। জি স্যার, হ্যাঁ, গুগল ক্লাসরুমে সবকিছু আছে। যে আজকেরটা আমি তাড়াতাড়ি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আর হচ্ছে আমি আছি মেসেঞ্জারে, আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সাবজেক্টে, সেটা ব্যবহার করবেন যদি কোনো রকম সমস্যা হয়, কনফিউশন হয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।